إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات السلام عليكم রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শেখ নাসিরউদ্দিন আল আলবানি আল ইমাম আল আলিম রব্বানি আল মুহাক্কিক আল মুহাদ্দিস আল আসর রাহিমাহুল্লাহু তাআলা শেখ নাসিরউদ্দিন আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা লেখা যে বই, সেই বইটি নাম হচ্ছে সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা। এই বইটি লিখার আগে লিখেছিলেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা 1970 সালে, ইংরেজি 1970 প্রথম প্রকাশ হয়েছে দামেস্ক সিরিয়াতে। এই বইটির দুটি সংস্করণ হয়েছে। তার দুই বছর পরেই এই বইটির একটি সংক্ষিপ্ত বই শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন। এটির নাম হচ্ছে তালখিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনি যেন এমনভাবে যেন আপনি দেখছেন। এই বইটি বাংলাদেশে সর্বমোট চারজন, আমার জানা মতে মোট তিনজন অনুবাদ করেছেন। তার ভিতরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর, তার অনুবাদকৃত এই বইটি হচ্ছে মূল আরবির অনেক কাছাকাছি। আর বাকি অনুবাদগুলো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বইতে যা বলেছেন তাকে বিকৃত করা হয়েছে। তা সত্ত্বেও এই বইটি উনি 170 খানা কিতাব থেকে তাখরিজ করে এই বইগুলো মুসলিম উম্মার জন্য উনি লিখেছেন, এবং এই বইটি তার নিজের কোনো বই নয়। সমস্ত মাযহাব, সমস্ত ইমাম আইম্মা, সমস্ত মুহাদ্দিসিনদের থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের প্রকৃত স্বরূপ উনি এটাতে তুলে ধরেছেন। এই বইকে অনুসরণ অনুকরণ করলে সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের উপায় আমরা খুঁজে পাব। কিন্তু অনেকের কাছেই এই বইটি আছে এবং অনেকেই মনে করছেন যে আমরা বইটি পড়ে ফেলেছি, সুতরাং আমরা এই বই থেকে অনেক জ্ঞান লাভ করেছি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বহু সংখ্যক ভাই এবং বোন তারা এই বইটি পড়ে সঠিক অর্থ এবং সঠিকভাবে সেটা অনুধাবন করতে পারেননি বলে আমি মন স্থির করেছি যে বইটির বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমরা গিয়ে কিছু শিখব। শেখ রাহিমাহুল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেটি আমরা বোঝার চেষ্টা করব। তাহলে বই হচ্ছে মোট তিনটি। একটি বলা হয় আসল, সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এটি হচ্ছে মূল বই। আর বাজারে যেটি রয়েছে সেটি হচ্ছে সিফাতুস সালাতুন নবী, সংক্ষেপে বলা হয়। আর আরেকটি হচ্ছে এর সংক্ষিপ্ত তালখিস। তালখিস শব্দটির অর্থই হচ্ছে সংক্ষিপ্ত, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি এই বইটিকে তালখিস সিফাতুস সালাতুন নবী মিনাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে দুই বছর পরে প্রথম প্রকাশ করেন। তো ওই দুইটি বই কে সমন্বয় করে আপনাদের পড়তে হবে, তাহলে
আপনারা ভালোভাবে জিনিসগুলো শিখতে পারবেন। আর যারা ইতিমধ্যেই এটা জেনে ফেলেছেন এবং সঠিক জ্ঞান অর্জন করেছেন বিজনিল্লাহি তাআলা, তাদের প্রতি রইল মোবারকবাদ। নতুন করে আমরা কিছু এখানে আলোচনা করব না, শুধু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে হাদিসের দলিলগুলো আমরা একটু আলোচনা করব, যেন আমরা সমস্ত কিছুকে বুঝতে পারি। বিশেষ করে ছোট যে বই যেটি তালখিস, এই বইটির সাথে বড় বইয়ের পার্থক্য হচ্ছে যে ছোট বইতে তিনি সমস্ত মাসালার পাশে হুকুম বর্ণনা করেছেন যে এই মাসালাটা রোকন হবে নাকি না ওয়াজিব হবে এটি বর্ণনা করেছেন। আর ওই বড় বইটি যেটি আপনাদের কাছে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, সেখানে তিনি কোনো হুকুম বর্ণনা করেননি যে এই জিনিসটা কি রুকন হবে না ওয়াজিব হবে। আর ছোট বইতে যেখানে তিনি হুকুম বর্ণনা করেন নাই, বিরত থেকেছেন, সেগুলো সবকিছুই হবে সুন্না। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াসারাহতু বিজানিবি কুল্লি মাসআলা বিহুকমাহু হুমা মিনার রুকন আও ওয়াজিব ওমা সাকাতু আন বায়ানি হুকমাহু ফাহু মিন সুন্না, এবং যেখানে আমি হুকুম বর্ণনা করিনি সেটি হচ্ছে সুন্নার অন্তর্ভুক্ত। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের ভিতরে শুরুতেই দুই জায়গায় তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। উনি বলেছেন কানা মারিফাতুন যালিকা আলা তাফসিল يتعذر على أكثر الناس حتى على كثير من العلماء لتعقيدهم بمذهب معين যে সত্যিকার অর্থে এই নামাজের এই জ্ঞানটি সমস্ত মানুষের পক্ষে অর্জন করা সম্ভব হয় না, বিশেষ করে আলিমদের পক্ষেও সম্ভব হয় না, যেহেতু তারা বিভিন্ন মাজহাবের গণ্ডির ভিতরে আটকে রয়েছেন। এই কথাটি উনি দুইবার বলেছেন, বলেছেন আবার বলেছেন আকুলু লাম্মা কানা মারিফা যালিকা আলা তাফসিল ইয়াতাআযযারু আলা আকসারিন নাস, আমি বলছি যে যেহেতু এই সঠিক জ্ঞান সবিস্তারে জানা মানুষের পক্ষে সম্ভব নয়, অধিকাংশ মানুষের পক্ষেই জানা সম্ভব নয়, আলা আকসারিন নাস, সেই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত উক্তি আল্লিফতু লাহুম হাযাল কিতাব লিয়াতাআলামুহু কাইফিয়াতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াহতাদি বিহা বিহিদায়া ফিহা, যে আমি এই জন্যই এই বইটি লিখলাম সবার জন্য, যে যেন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটাকে শিখতে পারে এবং তার নির্দেশনা অনুযায়ী নিজের নির্দেশনাকে ঠিক করতে পারে। তো আমরা এখন দেখব যে কোন কোন ক্ষেত্রে যে কোন কোন মাসহালা, যেমন ওয়াজিব হতে পারে সেই ধারণার ভিত্তিতে এটাকে ওয়াজিব বলা ইলমি বিশ্লেষণের খিলাফ। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন ও বাদুহা কাদ ইহতামিল আল কাউলু বিল ওয়াজিব, যে ওয়াল জাজম বিহাজা আউজাকা ইয়ানাফি তাল তাহকিক আল ইলমি, যে অনেক সময় অনেক নামাজের বইগুলোতে
এই অনেক কিছুকেই ওয়াজিব বলে দেওয়া হয়েছে ধারণার উপর ভিত্তিতে, কিন্তু সত্যিকার অর্থে ওয়াজিব জিনিসটা কি, এটি কি আসলেই ওয়াজিব কিনা, সেই ধরনের কোন দলিল তারা হাজির করতে পারেনি। শুধু তাই নয়, আমরা যারা সহি সুন্নাকে অনুসরণ করে চলছি তাদের ভিতরেও অনেক মাসআলাতে যারা সহি সুন্নার দাবিদার তারাও অনেক সময় দলিলের মুখালিফ বিশ্লেষণী খিলাফের আওতায় পড়ে গেছেন বিভিন্নভাবে, সেটি আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাব। এই জন্য মনোযোগ দিয়ে তার কথাগুলো আমাদের বই থেকে শিখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে অনেক সময় ফরজ ফরজ নামাজের ভিতরে এগুলি ফরজ, এই ধরনের অনেক কথা অনেক সময় শোনা যায়। উনি এই ফরজ পরিভাষাকে সম্পূর্ণ নতুন বলে আখ্যায়িত করেছেন। আল তাফরিক তাফরিকু বাইনাহু ওয়া বাইনাল ওয়াজিব ইসতিলাহ হাদিস লা দালিল আলাই, যে ওয়াজিব গুলোর ভিতরে পার্থক্য করে কোন কোন ওয়াজিবকে ফরজ আর কোন কোন ওয়াজিবকে শুধু ওয়াজিব, এই ধরনের পার্থক্য করাটাকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের ভিতরে বলেছেন লা দালিল আলাইহি, যে এই ধরনের কোন কথা কোন দলিল নাই কোন ভিত্তি নাই। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা হুকুমগুলোকে মোট তিন ভাগে ভাগ করেছেন অথবা চার ভাগে ভাগ করেছেন, যেটি হচ্ছে একটি হচ্ছে রোকন। রোকন সম্পর্কে খুব বেশি আমরা আজকে আলোচনা করব না। আমরা জানি যে রোকন হচ্ছে এমন একটি বিষয় যেটি না থাকলে ওই বিষয়টি অনুপস্থিত থাকে, ওই ওই জিনিসটি থাকে না। যেমন রোকন ছাড়া নামাজ হবে না। আমাদের যারা সহি সুন্নাহ শিখছি তাদের ভিতরে একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় নতুন যে বিষয়গুলো আমরা নতুন ভাবে শিখে নিয়েছি, যেমন রাফউল ইয়াদাইন হাত তোলা, তারপরে হচ্ছে আমিন আমিনটাকে জোরে বলা, তারপরে আঙ্গুলটাকে নাড়ানো, এই ধরনের কতিপয় বিষয় যেগুলো আমাদের বাংলাদেশে প্রচলিত নামাজের ভিতরে ছিল না কিন্তু সহি সুন্নাহ অনুযায়ী আমরা নামাজটাকে পড়ছি এবং দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে নূতন, কিন্তু আমরা অন্য সবাইকে তৎক্ষণাৎ বলে দিচ্ছি যে আপনার নামাজ হবে না। এই যে আমরা বলছি নামাজ হবে না, এটি কিন্তু দলিলের উপরে ভিত্তি করে কথাটা বলা হচ্ছে না, কারণ আপনি যে বিষয়টাকে আপনার নামাজের সাথে তার নামাজের পার্থক্য দেখছেন সেই বিষয়টি কি রোকন না ওয়াজিব নাকি সুন্নাহ নাকি শর্ত, এটা আপনাকে দলিল থেকে জানতে হবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস সিফাতুস সালাতুন নবী যে সংক্ষিপ্ত যে বইটি, এটিও বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলাদেশে পাওয়া যায়। তো ওই বইতে উনি স্পষ্ট করে প্রত্যেকটি মাসালার সাথে হুকুম বর্ণনা করেছেন। এখন আসুন আমাদের আজকে যে আমরা যে দুইটি হুকুমকে নিয়ে আলোচনা করব, আরো কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওয়াজিব এবং সুন্নাহ এই জিনিসটি ভিতরে কি পার্থক্য। আমাদের প্রচলিত বাংলাদেশের ধারায় এই ওয়াজিব সুন্নার পার্থক্য বললে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে কিতাব লিখেছেন তার সমকক্ষতা অর্জন করা যাবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়ায়ুসাবু ফাআলাহু ওয়ায়ুআকবু
তারিকুহু ইল্লা লিউযর, যে যে আমল করলে সওয়াব হবে, যে কাজটি নামাজের ভিতরে করলে সওয়াব তার পুরস্কৃত হবে, কিন্তু কোনো ওজর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া যদি সেই জিনিসটি কেউ না করে তাহলে তাকে শাস্তি দিবে। ইউ আকাবু, আকব মানে হচ্ছে শাস্তি দেওয়া। তারিকহু ইউ আকাবহু তারিকহু ইল্লা লিউযর, খুব ভালো করে আবার শুনে নিন, যে ওয়াজিব হচ্ছে এমন একটি বিষয় নামাজের ভিতরে যেটি পরিত্যাগ করলে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। এক্ষেত্রে প্রচুর মুসাল্লি রয়েছেন যারা সহি সুন্না অনুসরণ করেন, তারা নিজেরাই হুকুম বর্ণনা করে দিচ্ছেন মানুষকে যে আপনার নামাজ হবে না। এই ধরনের হুকুম বর্ণনা করা আমাদের জন্য উচিত নয়। কারণ হচ্ছে যে এই এই ধরনের হুকুম বর্ণনা করার সময় আপনাদেরকে সবাইকে দেখতে হবে যে হাদিসের ভিত্তিতে যে দলিলগুলো নামাজের জন্য ঠিক হয়েছে সেই দলিলগুলো থেকে কি হুকুম মুহাদ্দিসরা বর্ণনা করেছেন এবং সেটির সঠিক অর্থ কি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়াজিব যদি কেউ পরিত্যাগ করে সেটি ইচ্ছাকৃতই হোক আর অনিচ্ছাকৃতই হোক, কিন্তু যদি সেই পরিত্যাগটা কোনো কারণ ছাড়া করে তাহলেই তাকে শাস্তি দিবে, আর যদি সে কোনো কারণের জন্য করতে পারেনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিতেও পারেন নাও দিতেও পারেন। এই ক্ষেত্রে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, এটি আবু দাউদের ভিতরে রয়েছে, যে আপনি লক্ষ্য করুন যে এই যে সিফাতু সালাতুন নবীর ভিতরে খুব হিসাব করে বিশেষ হাদিসগুলোকে তিনি উদ্ধৃতি দিয়েছেন, তিনি প্রত্যেকটি কারণে বেশি বেশি হাদিস তিনি উদ্ধৃতি দেননি। এখানে একটি হাদিস তিনি উদ্ধৃতি দিয়েছেন, এটি হচ্ছে খামস সালাওয়াত আফতারাদাহুন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মান আহসানা উদুআহুন্না ওয়া সালাতিহুন্না লিওয়াক্তিহুন্না ওয়া আতিম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদ আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইন শাআ গাফার লাহু ওয়া ইন শাআ আযাবাহু। এই বিষয়টি, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শেখ রাহিমাহুল্লাহ রাওয়াহু আবু দাউদ, এর হাদিসের নম্বর হচ্ছে যে উনি 451 এবং 1276, এই দুই নম্বরে এই হাদিসটি উদ্ধৃতি দিয়েছেন। উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, যে যে ব্যক্তি উযু সুন্দর করে করবে এবং সঠিক সময় সেগুলি আদায় করবে, তারপর রুকু সাজদা এবং খুশু পূর্ণ মাত্রায় পালন করবে, আল্লাহ তার ব্যাপারে একটি ওয়াদা দিয়েছেন, যে এই ওয়াদাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। কানা লাহু আলাল্লাহি আহাদ আইয়াগফির লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর যদি ওমান লাম ইয়াফআল, আর যদি সে ওইভাবে সেটি না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ, এবং তার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অঙ্গীকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, চাইলে তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু
কোন হাদিসের ভিত্তিতে তিনি এই হুকুম আমাদের জন্য বর্ণনা করেছেন এটি কিন্তু বইতে নাই, কিন্তু ধারণা করা হয় যে এই হাদিসটি তার অন্যতম হতে পারে। তিনি বলছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতি হুদা আন-নূর সেই বক্তৃতার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ওয়াজিব আদায় করতে না পারে তাহলে সেই ওয়াজিবটুকু পূর্ণ করার জন্য সিজদা সহু আদায় করবে। সিজদা সহু যদি আদায় করতে না পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। এটি হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা, এটি এই কথাটুকু বইতে নাই। তবে তিনি তার মাকালাত তার যে অডিও রেকর্ডকৃত কতগুলো সিরিজ আকারে কতগুলো বক্তৃতা রয়েছে সেগুলোর নাম হচ্ছে সিলসিলা আলা হুদা আন-নূর, এবং ওই রেকর্ডকৃত কথামালার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহু সেজদার ক্ষেত্রে এই কথা আলোচনা করেছেন। আর এই তালখিজ বইতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াজিব আদায় না করলে তাকে শাস্তি দেওয়া হবে, আর ওয়াজিব আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে। যদি ওয়াজিব সে কোনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যদি কোনো কারণ ছাড়া ছেড়ে দেয় তাহলে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে এই ধরনের কোনো হুকুম তিনি দেননি। রোকন এবং শর্ত এই দুটো জিনিস যদি না থাকে তাহলে নামাজ হবে না, এই ব্যাপারেও তিনি হুকুম বর্ণনা করেছেন। আর যেগুলি হচ্ছে সুন্নাহ, যেই হুকুমগুলোর পাশে তিনি কোনো হুকুম বর্ণনা করেননি সেগুলো হচ্ছে সুন্নাহ, আর ওই সুন্নাহগুলো করলে সওয়াব হবে আর না করলে কোনো শাস্তি দেওয়া হবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন ওয়ায়ুসাবু ফাআলাহু, যে ব্যক্তি এটা করবে তাকে সওয়াব দেওয়া হবে, ওয়ালা ইউআকাবু তারিকুহু ওয়ালা ইয়ানাবু ইয়ানাবু, এবং যদি কেউ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না। খুব ভালোভাবে যদি শুনুন তাহলে আপনাদের সবার উপকার হবে যে সুন্নাহ যদি কেউ না আদায় করে তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, ওয়ালা ইউআনাবু, এবং তাকে কোনো গালমন্দ করা যাবে না, তাকে কোনো মন্দ বলা যাবে না যে তুমি এটা করো নাই কেন, তাকে মন্দ বলা যাবে না। এই দুটো হুকুম তিনি দিয়েছেন, আর এটাই হচ্ছে ওয়াজিব এবং সুন্নাহর ভিতরে পার্থক্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার মতে। এই ধরনের হুকুম অন্য কোন মুহাদ্দিস থেকে নিকটবর্তী ইতিহাসে এসেছে বলে আমার জানা নেই, উনি সেভাবে বলছেন। তাহলে ওনার বইকে যারা আমরা অনুসরণ করছি, এই যে আমিন জোরে বলা, তারপরে রাফুল ইয়াদাইন করা, পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধা, এইগুলো এই সকল কর্মসূচি এবং কাজগুলো হচ্ছে সবই হচ্ছে সুন্নাহ। এগুলো যদি কেউ আদায় না করে তাহলে তাকে গালবন্ধ করা যাবে না আর তার নামাজ তো নষ্ট হবেই না, কারণ ওয়াজিব যদি তরক করে তাহলেও নামাজ নষ্ট হবে না বলেই শেখ রাহিমাহুল্লাহ উনি মত রেখেছেন যে নষ্ট হবে না ওজোর ছাড়া যদি করে। আর সুন্নাহ যদি না করে তাহলে তাকে গালমন্দও করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা যারা নামাজকে শুদ্ধ করেছি তাদের ভিতরে এই প্রবণতা খুব প্রবল যে অন্যের নামাজকে আমরা বলে দিচ্ছি যে আপনার নামাজ হচ্ছে না, এইভাবে কথা বলা ঠিক নয়। আপনি যখনই বলবেন যে আপনার নামাজ হচ্ছে না তখন আপনাকে দেখতে হবে যে কোন রোকন বাদ পড়েছে কিনা, কোন রোকন নামাজের বাদ পড়েছে কিনা, অথবা রোকন ঠিক মতো আদায় হয়েছে কিনা, অথবা কোন শর্ত বাদ পড়েছে কিনা। শর্ত হচ্ছে যেগুলো নামাজের বাইরে থাকে, যেমন পোশাক উদু করা, এগুলি হচ্ছে শর্তের উদাহরণ। আর রোকন হচ্ছে
যেগুলো, এগুলো আমরা একে একে শিখব। শুধু একটি উদাহরণ এই মুহূর্তে দিতে চাই, বাংলাদেশের কোন মানুষের নামাজ দেখে আপনি যদি বলতে চান যে আপনার নামাজ হচ্ছে না, তাহলে তাকে প্রথমে আপনাকে দেখতে হবে যে কোন রোকন আদায় করাতে তার সমস্যা হচ্ছে কিনা। আপনারা যদি লক্ষ্য করুন, ওই বইটি যদি মনোযোগ দিয়ে পড়বেন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে দুই সিজদার মাঝখানে যখন মানুষ উঠে বসে, তখন প্রত্যেকটি মেরুদণ্ডের হাড্ডিগুলো, হাড়গুলো, জয়েন্টগুলো স্থির হতে হবে, সমস্ত শরীরের জয়েন্টগুলি এবং হাড্ডিগুলো স্থির হতে হবে যখন সে স্থির হয়ে বসবে। এই যে তমা ইন্না বাইনা সেজদাতাইন, যে দুটো সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এবং তখন হাড্ডিগুলো এবং জয়েন্টগুলো যে স্থির হয়ে থাকবে, এটিকে শেখ রাহিমাহুল্লাহ একটি রোকন বলেছেন তার কিতাবগুলোতে। এই পয়েন্টে আমাদের দেশে অধিকাংশ লোকজন, যেহেতু আমাদের দেশে দুইটি সেজদার মাঝখানে তারা কখনো জিকির করে না, সেজদাটা দিয়ে উঠে আবার দ্বিতীয় সেজদায় চলে যায়, ওখানে কিছু পাঠ করে না, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থির হয় না। এই ক্ষেত্রে এই পয়েন্টে শুধুমাত্র ওই বিষয়ে যে 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 নামাজ হবে না, ওই ওই ক্ষেত্রে এই নামাজটি বাতিল হয়ে যাবে, আপনি বলতে পারেন বাতিল, যেহেতু তিনি একটি রোকন ভঙ্গ করেছেন। আর যারা রোকনকে ভঙ্গ করে তাদের নামাজ হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে তিনি দলিল দিয়েছেন। আমি একটি উদাহরণ শুধু আপনাদের সামনে পেশ করলাম। আমরা তাই এখন যেটা বুঝতে চাচ্ছি যে যে সকল বিষয়গুলো বেশি জনপ্রিয় হয়েছে আমাদের মাঝে, যেমন আমিন জোরে বলা, তারপরে বুকের উপরে হাত বাঁধা পুরুষের জন্য, তারপর এই রুকু থেকে উঠে দুইবার হাত তোলা এবং রুকু থেকে যাওয়ার আবার ওঠার সময় এবং যাওয়ার সময় হাত তোলা, যেটাকে আমরা আরবিতে বলি রাফুল ইয়াদাইন, এবং বসে আঙ্গুল নাড়ানো, তারপরে হচ্ছে যে এই ইত্যাদি বিষয় যেগুলো খুব জনপ্রিয় হয়েছে, যেগুলোকে মানুষ আমাদের দেশের লোকরা বাইরে থেকে দেখে মনে করে যে তার নামাজটি একটু ভিন্ন, এই সমস্ত কর্মসূচির ভিতরে এই সবগুলি হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, সুতরাং নামাজ হবে না বলতে গেলে আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যে কোন বিষয়টি তার হচ্ছে না। এখন আমরা যদি জেনে নেই যে কোন সুন্নাহ যেহেতু না করলে কোনো শাস্তি হবে না এবং তাকে কোনো গালমন্দ দেওয়া যাবে না, সুতরাং আমরা যদি মনে করি যে সহি সুন্নাহ যাই বলুক না কেন, আমরা আমাদের দেশীয় পদ্ধতির রীতিতেই নামাজ পড়ে যাব সারা জীবন, এটি যদি কারোর ইচ্ছা হয়, তাহলে কিন্তু অন্য হুকুম আসবে। যেহেতু যখন সহি সুন্নার দাওয়াত কোনো মানুষের কাছে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আপনার সামনে এসে দাঁড়াবে, ইনকার করতে পারেন না, তখন তাকে আপনি অবহেলা করতে পারেন না, বরঞ্চ আপনার নামাজের যে যে সওয়াব সেটা কমে যাবে। তো এইভাবে যদি নামাজ কেউ পড়তে থাকে তার অনেক সওয়াব কমে যাবে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সাথে মিল এবং গড় মিলের কারণে নামাজের সওয়াব কমে যায়। সুতরাং তাদের জন্য সাবধান বাণী হচ্ছে যে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার হাসানাত, আপনার সওয়াব, আপনার পুরস্কার একেবারেই কমে যাবে। এই জন্য উনি একটি হাদিস উদ্ধৃতি দিয়েছেন, ইন্নাল আব্দা লিউসাল্লি সালাতা মা ইয়াক্তাবু লাহু মিনহা,
ইল্লা অশরুহা তিসআহুহা সুমনুহা সাবউহা সুদুসুহা খুমুসুহা রুবুআহা সুলুসুহা নিসফুহা। যে নিশ্চয়ই কিছু বান্দা এমন রয়েছে যে যিনি নামাজের ভিতরে নামাজ পড়ে কিন্তু তার বিনিময়ে সে এক দশমাংশ পুরস্কার পায়, এক দশমাংশ, দশ ভাগের এক ভাগ এটি দিয়েছে যে এক দশমাংশ, কোন কোন ক্ষেত্রে নয়ের এক ভাগ, কোন কোন ক্ষেত্রে অষ্টমাংশ, কোন কোন ক্ষেত্রে সপ্তাংশ, কোন কোন ক্ষেত্রে ষষ্ঠাংশ, পঞ্চমাংশ, চতুর্থাংশ, তৃতীয়াংশ, অর্ধাংশ, এইভাবে এইভাবে হাকাজা হাকাজা সওয়াবগুলো কমে যাচ্ছে এইভাবে। এবং সাহাবিদের উদ্ধৃতি থেকে জানা যায় যে কোন কোন ক্ষেত্রে সাহাবিরা কঠোরতা অবলম্বন করেছে, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত নামাজ পড়ছো, হ্যাঁ তোমার জন্য দুঃসংবাদ, এই ধরনের সাবধানবাণী আমরা হাদিসের বইগুলোতে পাই। তবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই নামাজটি সওয়াব কমে যাবে, কেননা প্রথম হাদিসের ভিতরে তিনি বলেছেন যে পূর্ণ মাত্রায় যদি করে তাহলে তার ওয়াদা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে নিশ্চিতভাবে আদায় হয়ে যাবে, যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, আর সে যদি সুন্নাগুলো না করে তাহলে তার সওয়াব কমে যাবে। সুতরাং এই দুইটি হচ্ছে দলিল। আমরা যখন কাউকে সহি সুন্নার দাওয়াত দিব তখন বলবো যে ভাই আপনার নামাজে অনেকগুলো সুন্না বাদ পড়ে গেছে, এগুলো আপনি আদায় না করলে আপনার সওয়াব কমে যাবে, আপনি সারা জীবন যে নামাজ পড়ছেন এগুলো থেকে অনেক হাসানাত থেকে বঞ্চিত হচ্ছেন, এটি একটি দাওয়াত। আরেকটি হচ্ছে যে তাকে বলতে হবে যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তিনি বলেছেন যে তোমরা আমার মতো করে নামাজ পড়ো, এরকম হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং সেগুলোকে অবজ্ঞা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অবজ্ঞা করে শামিল। তবে কেউ যদি মাঝে মাঝে করে এবং মাঝে মাঝে আবার করে না তাহলে তো সেই তার বিষয়টুকু আলাদা। আমি যেটা আপনাদের খেদমতে বলতে চাই যে নামাজের মাসআলার হুকুমগুলো ওই সংক্ষিপ্ত সিফাতুস সালাতুন নবী থেকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন, করার পর শুধু রোকনগুলো যদি নষ্ট হয়ে যায় তখন মানুষকে বলুন যে আপনার নামাজ হবে না, আর ওয়াজিব এবং সুন্নাগুলো যখন মানুষ আদায় করতে ব্যর্থ হবে তখন তাকে বলুন যে আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনি যে নামাজ পড়লেন আপনার সওয়াব হবে এবং শাস্তিও হবে যেহেতু আপনি বিনা কারণেই ওয়াজিবটুকু আদায় করেননি। আর সুন্নাহ যদি সে না করে তাহলে আপনি বলুন যে আপনার নামাজ হয়ে যাচ্ছে মোটামুটি কিন্তু আপনার অনেক সওয়াব কমে যাবে, আল্লাহই ভালো জানেন কি পরিমাণ সওয়াব কমে যাবে। এইভাবে আমরা এই জিনিসটার ভিতরে সমন্বয় সাধন করব। এখন আসুন যে প্রথম যে হুকুম নামাজের ভিতরে আমরা যেটা পাই সেটি হচ্ছে উনি যেমন আমরা দাঁড়ানো, দাঁড়ানো নামাজের জন্য দাঁড়ানো একটি রোকন, এটি উনি প্রথমেই বলেছেন যে একটি হাদিস দিয়েছেন ইদা কুমতু ইলা সলা ফাসবিকুল উদু সুম্মা ইস্তিকবালুল কিবলা ফাকাব্বিরু, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন পরিপূর্ণভাবে উজু করবে তারপর কিবলামুখী হবে তাকবীর বলবে। তাহলে আমরা এই হাদিস থেকে এই হাদিসটুকু কিবলামুখী হওয়া ইস্তিকবালুল কাবা এই অধ্যায়ের আওতায় প্রথম হাদিস, তো এই হাদিস থেকে আমরা কতগুলো হুকুম পাচ্ছি, একটি হচ্ছে দাঁড়ানো কায়েম, এটি হচ্ছে একটা রোকন, তারপরে হচ্ছে আসবিকুল উদু পরিপূর্ণভাবে উজু করা, উজু করা হচ্ছে নামাজের জন্য একটি শর্ত, তার মানে
এখানে একটি শর্ত পাওয়া গেল, আরেকটি হচ্ছে এই দাঁড়ানো রকম পাওয়া গেল। সুম্মা ইস্তিকবালুল কিবলা, যে কাবামুখী হওয়া এটিও হচ্ছে আরেকটি রকম, আরেকটি রকম পেলাম। আর ফাকাব্বিরু মানে হচ্ছে তাকবির দেওয়া, এটাকে তাকবিরাতুল ইহরাম অথবা তাকবিরে তাহারিমা, যে নামই আমাদের দেশে তাকবিরে তাহারিমা বলে। এই তিনটি রকম আমরা একটা হাদিসই পেয়ে গেলাম। তার মানে এই নয় যে বিভিন্ন হাদিস থেকে শুধু খালি অজস্র পরিমাণ রকম আমরা পেয়ে যাচ্ছি, তা নয়। এই হাদিসের ভিতরে এই তিন, এই একটি তাকবির তাহারিমা বলা, তারপর ইস্তিকবাল আল কিবলা কিবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে থাকা, এই তিনটি রকম আর একটি শর্ত বর্ণনা করা হয়েছে। এখন আমরা দেখি যে প্রথম রকম যেটা, সেটা দাঁড়ানো, এইটার আলোচনা এখন আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিম যে উনি বলছেন, লে কাউলিল্লাহ তাআলা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের জন্য আল্লাহর উদ্দেশ্যে স্থির হয়ে দাও। ওয়াকাউলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কাঈমান, তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। এখন এই হুকুমটা আমরা এখন আলোচনা করব। এই হুকুমটা হচ্ছে দাঁড়ানোটা হচ্ছে একটি রকন, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই রকন মানুষের জন্য যারা নামাজ আদায় করবে তাদের সব নামাজের জন্য সেটি রকন নয়, এটি হচ্ছে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করার জন্য এটি একটি রকন। কারণ শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলছেন, আল মুতানাফফিলু ফালাহু আন ইউসাল্লি রাকিবান আও কাঈদান ইনশাআ, যে যারা নফল নামাজ পড়বে তারা ইচ্ছা করলে বসেও নামাজ পড়তে পারে অথবা কোনো সওয়ারি হয়ে মানে কোনো কিছুর পিঠে বসে নামাজ পড়তে পারে। সেই ক্ষেত্রে নাওয়াফেল মানে নাওয়াফেল এবং সালাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন যে রাকাতগুলো, সেই রাকাতগুলো ছাড়া যেমন জোহরের চার রাকাত ফরজ, এটি ফরজ আলাই হিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে। এর ছাড়া মোটামুটি ভাবে ফরজ ছাড়া বাকি সব নামাজকে নাওয়াফেল বলা হয়, এমনকি বেতের নামাজ যেটি সেটিও কোনো কোনো ক্ষেত্রে নাওয়াফেলের সাথেই একই শ্রেণীভুক্ত করা হয়েছে। যেমন বেতের নামাজ এর জন্য এই রকন দাঁড়ানো রকন প্রযোজ্য হবে না, যদি কেউ সোয়ারির উপরে বসে মানে কোনো বাহনের উপরে বসে এই নামাজ পড়ে তখন বেতেরের নামাজ বসে পড়া যাবে, এই কোন সওয়ারির উপরে বসে পড়া যাবে। এখন এই রকনটুকু আমরা কিভাবে বুঝতে পারছি, আমাদের অনেক বোন রয়েছেন আখওয়াতি, তারা তাদের দৈনন্দিন জীবনে অনেক সময় উত্তর আমেরিকায় আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে মারআতি মুসলিমা, মুসলিম নারীগণ মহিলাবৃন্দ, তারা বিভিন্ন সময়ে ট্যাক্সিতে অথবা গাড়িতে চলাফেরা করেন এবং তারা বলছেন যে আমরা গাড়ির ভিতরে বসেই জোহরের নামাজটুকু পড়ে ফেলেছি, আমরা গাড়ির ভিতরে বসেই আসর নামাজটুকু পড়ে ফেলেছি, এরকম করে তারা বিভিন্ন নামাজ আদায় করার কথা বলেন। এই নামাজগুলো হবে না, এর কারণ হচ্ছে যে ফরজ নামাজ আদায় করার সময় আপনাকে অবশ্যই অবতরণ করতে হবে, যে বাহনে আপনি আছেন সেখান থেকে আপনাকে নামতে হবে। বুখারী এবং
মুসলিম আহমদ এর ভিতরে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ পড়ার ইচ্ছা করতেন, এটি 56 নম্বর পৃষ্ঠা, এই যে বইটি আমি এখন আমার সামনে রেখেছি, সেখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে ফরজ আদায় করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বাহন থেকে অবতরণ করতেন। ভালো করে লক্ষ্য করুন যে ফরজ নামাজ তিনি কখনোই বাহনের উপরে পড়েন নাই, নজির নাই। সুতরাং ফরজ নামাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই, সে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনাকে ফরজ নামাজটুকু বাহন থেকে নেমে ভূমির উপরে সেটা আদায় করতে হবে। কারণ হচ্ছে এটি হচ্ছে একটি রোকন, এটি স্বাভাবিক বিষয় নয়। কিন্তু যদি আপনার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে, যেমন ভয় ভীতি, অথবা আপনি শত্রুর মুখে পড়ে গেছেন, এই ধরনের পরিস্থিতি যদি হয়, তখন আপনার জন্য যুদ্ধ বিগ্রহ এরকম যদি হয়, তখন আপনাকে কিছু রোকসা দেওয়া হয়েছে যে আপনি ইচ্ছা করলে পায়ে হেঁটে অথবা কোনো সাওয়ারির উপরে আরোহণ করে নামাজ পড়তে পারেন। কিন্তু সেই ধরনের পরিস্থিতি অন্তত আমাদের বাংলাদেশে, আমাদের বাঙালি বোনেরা অথবা ভাইরা যারা যেখানেই আছেন না কেন, কোনো যুদ্ধ বিগ্রহ আপাতত নেই, এবং এমন কোন ভয় ভীতি মুখোমুখি আমরা হই না বা হচ্ছি না বিগত 50 বছরে, খুব কম, যে আমাদেরকে হাঁটতে হাঁটতে নামাজ আদায় করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি হয় তখন করা যাবে, কিন্তু এই শর্তগুলো যদি না থাকে তখন ফরজ নামাজ অবশ্যই আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ এটি হচ্ছে একটা রোকন। শেখ রাহিমাহুল্লাহ তিনি ফরজ নামাজের জন্য এই দলিলটি পেশ করে বলছেন যে তাকে অবশ্যই নামতে হবে। কিন্তু যদি অসুস্থ থাকে, সেই আলোচনা আমরা করতে চাই না। আমরা আমরা ধরে নিচ্ছি আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা ইতিমধ্যেই নামাজকে পরিবর্তন করে ফেলেছেন এবং নামাজ সম্পর্কে অনেক জ্ঞানের অধিকারী হয়েছেন আপনারা, বিজনিল্লাহি তাআলা, আমি সেই ধারণা রাখি। সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, শুধুমাত্র একটি জিনিসই বলবো যে বিখ্যাত যে হাদিসটি, যেই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরান বিন হুসাইনকে অনুমতি দিচ্ছেন যে তার একটি অসুখ ছিল, অসুস্থতার জন্য তাকে বসে, দাঁড়িয়ে অথবা শুয়ে তিন ভাবে নামাজ পড়ার অনুমতি দিচ্ছেন, সেটি হচ্ছে অসুস্থতা। আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানাত বি বাওয়াসির, বাওয়াসির মানে হচ্ছে হিমোরয়েড, ওনার পায়খানার রাস্তায় এক ধরনের অসুখ হয়েছে, হিমোরয়েড। সেই জন্য ইমরান বিন হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেসা করছেন, ফাসআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নু সালাতি ফাকাল সাল্লি কাইমান। দেখুন, অসুস্থ থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। সুতরাং কোন ব্যক্তি অসুস্থ কিন্তু সে দাঁড়িয়ে পড়ছে, তাহলে সে পূর্ণ সওয়াব পাবে। কিন্তু এমন অসুস্থ, সে দাঁড়িয়ে পড়তে গেলে সে ঠিক থাকতে পারছে না, অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, অথবা মানে অনেক ধরনের অসুবিধা হচ্ছে, ফাইন লাম ইয়াস্তাতিয় ফাকাইদান, তখন তোমরা বসে পড়ো, ফাইন লাম তাস্তাতিয় ফাআলা জানবি, আর যদি বসে না পড়তে পারো তাহলে এক পাশে শুয়ে পড়ো। এটি ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি তার এই ধরনের অসুস্থতা থাকে। তাহলে আমরা জানলাম যে এই যে নামাজের ভিতরে দাঁড়ানো একটি রোকন, এটি ফরজ নামাজের জন্য এক নাম্বার, এটি অন্য কোনো নামাজের জন্য রোকন নয়, এটি ইচ্ছা। আর একটি হচ্ছে যে অসুস্থতা, যুদ্ধ বিগ্রহ, ভয় ভীতি, এই সময়ে সে তার সুবিধাজনক অবস্থান নিয়ে সে ফরজ নামাজ আদায় করতে পারবে।
এখন যদি সে না দাঁড়াতে পারে তাহলে সে বসবে। এখন বসা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর একটি জিনিস এ প্রসঙ্গে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সিজদার জন্য উঁচু কোনো বালিশ রাখা যাবে না, এটি হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে। রাখে না অধিকাংশ লোকই মসজিদে যারা নামাজ পড়ে দেখেছি, কিন্তু বাড়িতে অনেক মা বোনদেরকে দেখা যায় যে তারা অসুস্থতার সময় হসপিটালের বিছানায় বসে তারপরে বিছানাটাকে একটু উঁচু করে ওই বেডের উপরে সিজদা দেন। এটি করা যাবে না, এখানে নাহি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। যেটি নিষেধ করা হয়েছে সেটি আপনাকে মানতে হবে, আর সেটি মানা আপনার জন্য ওয়াজিব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে কোনো কিছু কাঠের কোনো কিছুর উপরে কিংবা বালিশের উপরে সিজদা দেওয়া যাবে না, শুধু মাথাকে নত করতে হবে। আবার কেউ কেউ এখানে হাত দ্বারা ইশারা করেন, হাত দ্বারা ইশারা করা কোনো হাদিসের কোনো দলিল নেই, শুধুমাত্র আপনাকে মাথাটাকে নোয়াতে হবে। রুকুতে আপনারা সবাই জানেন যে কিভাবে করতে হয়, রুকুতে যতটুকু নোয়াবেন সিজদার জন্য আর একটু বেশি নোয়াতে হবে। এই এখন বসে নামাজ পড়া, যেহেতু এই প্রসঙ্গে চলে আসছে, বসে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের যারা সহি সুন্না অনুসরণ করছেন তাদের ভিতরে আমি দেখেছি যে বসে নামাজ পড়াটাকে অনেকে মনে করেছেন জলসাতুল ইফতিরাশ। আমরা যে দুই রাকাত নামাজের শেষ বৈঠকে যেভাবে বসে বসে নামাজ পড়ি ওইভাবে বসেই আপনারা নামাজ পড়েন অধিকাংশ লোক, এটি কিন্তু ঠিক নয়। এটি করলে আদায় হয়ে যাবে, এটি ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে নামাজ পড়েছেন তখন কিন্তু তিনি জালসা ইফতিরাশ করেননি, তিনি করেছেন জুলুস তারাবা তোরবা, এটাকে তারাবুয়া বলা হয় আর কি, মানে আরবিতে তারা বা আইন তারাবুয়া, এইভাবে বসার কথা। এইভাবে বসলেই হচ্ছে সুন্নাহ অনুযায়ী তার বসা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি অসুস্থ থাকতেন তখন তারাবুয়া হয়ে তিনি বসতেন। তারাব্বু হয়ে কিভাবে বসবেন সেটি হচ্ছে অনেকটা আমাদের দেশে যোগ ব্যায়ামের জন্য, মানে যোগ ব্যায়ামের জন্য আমরা যেভাবে ছবিতে দেখি মানুষকে মানে বসার জন্য, আমাদের বাংলাদেশে বলে আসন গেড়ে বসা, মানে আপনার প্রত্যেকের দুই উভয় নিতম্বের উপরে বসবে, পাও দুটোকে ভাঁজ করে রানের সাথে রাখবে, আসন গেড়ে বসবে, এটিকে বলে তারাব্বু। পায়ের গোছা আর রান একসাথে থাকবে ডান দিকে, আর বাদিকে পায়ের গোছা এবং রান একসাথে থাকবে আসন গেড়ে যেভাবে বসে। তার মানে উভয় পার্শ্বে পায়ের রান এবং পায়ের গোছা দেখা যাবে, এটি হচ্ছে সুন্নাহ। এখন যদি কেউ এই সুন্নাটা এইভাবে না করে, দুই রাকাতের শেষ বৈঠকে যেভাবে বসে ওইভাবে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে, যদিও তা সুন্নাহ বিরোধী, কারণ এইভাবে বসাটা হচ্ছে সুন্নাহ, কিন্তু তার সওয়াব কমে যাবে যেহেতু পদ্ধতি ভুল। আমরা এই বইটি ধারাবাহিকভাবে পাঠ করব, দর্শ দেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা চান অবশ্যই, যদি আপনারা মনে করেন যে এটাতে কোনো উপকার হচ্ছে না তাহলে আমরা অন্য কিছু আলোচনা করব। এই তারাব্ব ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসরা, ইয়াজলিসু মুতারাব্বিআন আলা আলিয়াতিহি, যে উভয় নিতম্বের উপরে এটা বসবে, ইয়াকফু ساقه الى فخذيه يسمى هذا الجلوس التربع تربع جلوس, এটাকে আপনারা আরবিতে বলবেন আল জুলুস তরব্ব, আল জুলুস তরব্ব, তরব্ব হয়ে বসা মানে
আমাদের দেশে যোগ ব্যায়ামে যেভাবে বসে, অথবা আমাদের দেশে যারা একটু বয়স্ক লোক, শরীরটা একটু মোটা, তারা যেভাবে পা দু পা ভাঁজ করে আসন গেড়ে বসে, ওইভাবে বসাটা হচ্ছে সুন্নাহ যখন আমরা অসুস্থ অবস্থায় নামাজ পড়ব, তারাব্বুয়ান। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মানে হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুতারাব্বিআন হয়ে শেষ বয়সে নামাজ পড়েছেন। এরকম এটি যারা অসুস্থতা হয়ে পড়বে তাদের জন্য। তবে যদি কেউ জলসাতুল ইফতিরাশ মানে বা পায়ের পাতার উপরে বসা, যেটি দুই রাকাতের শেষে বসে, ওইভাবে যদি বসেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাটা ছুটে গেল। সুন্নাটা আদায় করার জন্য ওটা করাই উত্তম হবে, তবে ওভাবে করলেও হবে। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি যে সঠিকভাবে বইটাকে অনুসরণ করলে আপনারা এই হুকুমগুলোকে বুঝতে পারবেন, এগুলো বইতে লেখা আছে। যেমন হাদিসের ভিতরে এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই দলিল হচ্ছে কালাত আয়েশা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিআন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন মুতারাব্বিআন হয়ে, যে তারাব্বু এই পদ্ধতিতে বসে নামাজ পড়েছেন, উনি ইফতিরাশ করেননি। আর এইভাবে আমরা পুঙ্খানুপুঙ্খানু করে দেখব যে নামাজের সওয়াব যেন না কমে যায়, কারণ নামাজের সওয়াবটাকে আমাদেরকে সবসময় রাখতে হবে নবী সাল্লাল্লাহু সাল্লামের হুবহু অনুসরণ অনুকরণ করে। যেমন অনেকে আছেন যে সামর্থ্য আছে তা সত্ত্বেও তারা বসে নামাজ পড়েন, এটার একটা প্রবণতা আমাদের দেশে দেখা যায়। যদি আপনি অসুস্থ না থাকেন, শুধুমাত্র আপনার একটু ক্লান্তি অথবা তেমন কোনো সমস্যা নেই, অথচ বসে নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে কিন্তু সেটি উত্তম হচ্ছে না, সওয়াব কমে যাবে। কারণ বসে যদি কেউ নামাজ পড়ে ওজর ছাড়া, যেমন আমাদের দেশে রাতের নামাজগুলো এইভাবে বসে পড়েন, তাতে আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি পূর্ণ সওয়াব পেতেন, কিন্তু সামর্থ্যবিহীন ভাবে পড়ার জন্য আপনার সওয়াব কমে যাবে। এর দলিল হচ্ছে যে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুদ্দিতু ইয়া রাসূলুল্লাহ আন্নাকা কুলতা সালাতুর রাজুলুন কায়িদান আলা নিসফি সালা, যে وأنت تصلي قائدا قال أجل ولكني لست كأحد منكم। মানে একটি লোক বসে বসে নামাজ পড়ছিল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাওয়াহু মুসলিম, মুসলিমের ভিতরে হাদিসটা এসেছে যে তিনি ওই লোকটার মাথায় হাত রাখলেন, হাত রেখে বললেন যে তোমার কি হয়েছে, তুমি বসে নামাজ পড়ছো কেন? তো তখন তিনি বললেন যে যারা বসে নামাজ পড়ে আর যারা দাঁড়ানো নামাজের থেকে, তাদের হাসানাত নিসফু সালা অর্ধেক হয়ে যাবে। হাদিস মুহাদ্দিসরা ব্যাখ্যা করতেন যে যারা দাঁড়াতে সক্ষম তারা যদি বসে নামাজ পড়ে তাহলে যে নামাজই পড়ুক না কেন, সেটি রাতের নামাজই হোক। যেটা আমাদের দেশে দেখা যায় যে অনেকে রাতের নামাজকে, অনেকে পড়াটাকে আরো সুন্নাহ মনে করে, যে কোনো কারণ ছাড়াই মসজিদে বসে বসে নামাজ পড়তে, তো এতে সওয়াব কমে যাবে এটা নিশ্চিত। কারণ দাঁড়ানোটা হচ্ছে একটি রোকন, কিন্তু দাঁড়ানোর রোকনটা বসার রোকনে পরিণত হবে যদি তার কোনো শর্ত থাকে, যেমন অসুস্থতা, এটা ছাড়া তার বসলে সে সওয়াব কমে যাবে। তাহলে আমরা কাইমান যে নামাজের দাঁড়ানোর রোকনটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আর একটি জিনিস আলোচনা করেছি যে এই এই প্রশ্নটুকু বারবার বিভিন্ন লোকজন করেন, আন ইউসাল্লি ফিস সাইয়ারাতি ওয়া আনা জালিসা, যে গাড়িতে বসে বসে নামাজ
করলে হবে কিনা। এই ক্ষেত্রে সহি আলিমদের মত হচ্ছে যে গাড়িতে যারা প্রাইভেট কার, যে সকল গাড়ি আপনার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে, যেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সে সকল গাড়ির ভিতরে ওই নামাজ পড়লে নামাজের রোকন নষ্ট হয়ে যাচ্ছে বলে তার নামাজটা হচ্ছে না, যেহেতু রোকন বাদ পড়ে গেছে। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই দাঁড়ানোর বিষয়টিকে আবার আসসালাতু সাফিনা, চলন্ত নৌকা, নৌকাতে অথবা চলন্ত গাড়িতে অথবা তা ইরা প্লেনের ভিতরে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে নৌকার হাদিসের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ হবে। যে নৌকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাল্লাউ ফিহা কাইমান, যে নৌকার ভিতরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ইল্লা আন তাখাফুল গরক, যদি তুমি ডুবে না যাও মানে পানিতে পড়ে না যাও, এরকম যদি কোনো ভয় না থাকে তাহলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। এটি একটি দলিল। এই দলিলের উপর ভিত্তি করে শেখ রাহিমাহুল্লাহ তার বইতে আলোচনা করেছেন যে উড়োজাহাজ মানে প্লেনের ভিতরে যদি এরকম প্লেনটা ঘুরতে থাকে অথবা কোনো ধরনের সাংঘাতিক ধরনের মুভমেন্ট করতে থাকে, সেই ক্ষেত্রে সে যদি দাঁড়াতে গেলে তার নিরাপত্তার সমস্যা হয়, সেই ক্ষেত্রে সে বসে পড়তে পারবে, সে ওজর গ্রহণযোগ্য হবে ফরজ নামাজের ক্ষেত্রে। কিন্তু এখানে আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে যে আমরা যারা হাদিসটাকে জেনেছি যে রাত্রিকালীন অনেক নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বসে পড়তেন, এটি কিন্তু আমাদের প্রচলিত ধারণার মতো বসে উনি পড়তেন না। হাদিসের ভিতরে এরকম কোনো বর্ণনা আসেনি। তিনি দীর্ঘ রাত ধরে যখন নামাজ পড়তেন তখন শুরুতে দাঁড়াতেন, সূরা ফাতিহা এবং কিছু আয়াত তেলাওয়াত করে তারপরে তিনি বসতেন। হাদিসের ভিতরে এসেছে যে কিছু তেলাওয়াত বাকি থাকতে তিনি আবার দাঁড়াতেন, দাঁড়িয়ে তারপরে রুকু করতেন, সিজদা করতেন। এইভাবে একটি রাকাত শেষ হলে পরবর্তী রাকাতে ফাতিহা এবং কিছু আয়াত পাঠ করে আবার উনি বসে বসে পড়তেন। তার মানে একই নামাজের ভিতরে দাঁড়াতেন এবং বসতেন। সুতরাং আরেকটি বিষয় শেখ রাহিমাহুল্লাহ তাআলা নৌকার ভিতরে নামাজ এই অধ্যায়ের আওতায় তিনি আলোচনা করেছেন যে নামাজের একটি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি স্তম্ভের উপরে ভর দিয়ে নামাজ পড়েছিলেন কিছুদিন, যে নামাজটা পড়তেন তিনি একটি লাঠি অথবা কোনো স্তম্ভ পিলারের সাথে ভর দিয়ে নামাজ পড়তেন। এটি সহি আবু দাউদ হাকিম ইরওয়াউল গালিলের ভিতরে এই সহি হাদিসের ভিতরে এসেছে। সেটাই যদি সত্য হয় তাহলে আমাদের যারা আমরা চলন্ত বাসে যারা নামাজ পড়ি, বাস চলছে দীর্ঘ সময় ধরে, বাস চলছে, বাস থামার কোনো সম্ভাবনা নেই, যে 5-6 ঘন্টা একটানা বাস চলছে, এরকম যদি হয় আর আপনার যদি সেই সমস্যাটা থেকেই যায় যে বাস থামছে না, সেই ক্ষেত্রে আপনি ওই পদ্ধতিতে নামাজ পড়বেন যে বাসের সামনের যে আসনের যে লোহার রডটুকু আছে সেটাতে ধরে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপরে আপনি ফাতিহা পাঠ করলেন এবং আপনি মানে সূরা পাঠ করলেন, কারণ বুকের উপরে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে মানে হাত বাঁধতেন তা তেমন নয়, যেমন উনি এক সময় তার নাতিকে কুলে নিয়েছিলেন তো সে সময় তো তিনি হাত বাঁধতে পারেননি, অথবা উনি যখন সহিভাবে এসেছে উনি যখন সালাতের জায়গায় ভর দিয়ে নামাজ পড়ছিলেন তখন তো তিনি বুকে হাত বাঁধতে পারেননি, কারণ উনি হাতের উপরে ভর দিয়ে নামাজ পড়ছেন, সেটি আবু দাউদ হাকিমের ভিতরে এসেছে। সুতরাং হাত বাঁধাটা হচ্ছে সুন্নাহ।
ওইভাবে ভর দিয়ে যদি আপনি সুরাগুলো পড়েন এবং ফাতিহাটা পড়েন, তারপরে রুকু করলেন দাঁড়ানো অবস্থাতেই, সেই আপনি দুই হাতে সামনের আসনের যে উপরে রেলিংটা ধরলেন তাইভাবে নামাজটা পড়লেন, তারপরে সিজদা করার সময় আর জলসা করার সময় আপনি সিটের উপরে বসলেন, এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে চলন্ত বাসের ভিতরে আপনি নামাজ আদায় করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সওয়াব অনেক বৃদ্ধি পাবে। এটি সবার জন্যই প্রযোজ্য হবে, তখন এটি মহিলা এবং পুরুষ উভয়ের জন্য। তবে অসুবিধা যদি থাকে যে আপনি অতি বয়স্ক, আপনি দাঁড়ালে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি বসেই পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে তিনটি আয়াত স্কলাররা উদ্ধৃতি দিয়ে থাকেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় যে বোঝা ধারণ করা সম্ভব নয় সেই বোঝার বেশি চাপিয়ে দেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমার যতটুকু সামর্থ্য আছে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের উপরে কোনো কোনো কিছু জবরদস্তি করেননি। এখানে বসে পড়ার সময় একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে রাখি, কারণ আপনাদের এই শেখ রাহিমাহুল্লাহ তিনি বসে পড়ার নামাজের ক্ষেত্রে উল্লেখ করেছেন, ইমাম যদি নামাজ বসে পড়ে তখন আপনারা কিন্তু পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, আপনাদের সবাইকে বসে নামাজ পড়তে হবে। এই হাদিসটুকু রাওয়াহুল বুখারি আজান অধ্যায় 648 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস থেকে, আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে আঘাত পেলেন, উনি ডান দিকে ওনার কোমরে আঘাত পেলেন, তারপরে তিনি নামাজ পড়তে পারলেন না দাঁড়িয়ে। ফাসাল্লা সালাতান মিন সালাওয়াতি ওয়াহুয়া কাঈদুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়লেন এবং তিনি ইমাম ছিলেন। তখন সমস্ত সাহাবীরা বসে নামাজ আদায় করেছে। ফাসাল্লাইনা ওয়ারাহু কুউদান, এবং আমরা সবাই বসে নামাজ পড়েছি। ফালাম্মা আনফারা ফাকাল ইন্নামা জুইলাল ইমাম ইমামু লিয়ুতিম্মা বিহি, যে ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। এই অনুসরণের বিষয়গুলো আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু আজকে এই কথাটা বলতে চাই, ওয়া ইযা সাল্লা কাঈমান ফাসাল্লু কাঈমান, যদি ইমাম বসে নামাজ পড়ে তাহলে তোমাদের সবাইকে বসে নামাজ পড়তে হবে, মানে দাঁড়িয়ে নামাজ পড়লে দাঁড়িয়ে পড়তে হবে। ওয়া ইযা সাল্লা কাঈমান, যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে সবাইকে দাঁড়াতে হবে। ওয়া ইযা সাল্লা জালিসান, তারা ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে ফাসাল্লু জুলুসান আজমাউন, তোমরা সবাই বসে পড়বে। এই পরিস্থিতি আমাদের সমাজে দেখা যায় না, কারণ আমাদের সমাজে একটি ধারণা রয়েছে যে ইমাম যদি অসুস্থ হন সাথে সাথে তিনি আর ইমামতি করেন না। এই ধরনের মানসিকতা হচ্ছে মাযহাব থেকে এসেছে, সহিহ হাদিসের কোনো দলিল নেই। ইমাম যিনি ইমাম হবেন অথবা যিনি সুন্দর করে কেরাত পড়তে পারেন তিনি অসুস্থ থাকা অবস্থায়ও ইমাম, সুস্থ থাকা অবস্থাতেও ইমাম, কোন অবস্থাতেই তার সুস্থতা অসুস্থতার জন্য তার ইমামতি ইমামতের অধিকার ক্ষুণ্ণ হয় না। কিন্তু এটি জানিয়ে জেনে রাখা ভালো যে কখনো যদি দেখেন যে মসজিদের ভিতরে সবাই বসে নামাজ পড়ছে ইমাম সহ, তাহলে আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। হাদিসটা জানা থাকলে তখন আপনার মনে একটি প্রশান্তি আসবে, আর এটি হচ্ছে একটি এলম, এটি হচ্ছে একটি জ্ঞান, বসার সাথে এটা সংশ্লিষ্ট। কিবলামুখী হওয়া, কিবলামুখী হওয়া আমরা বলেছি যে এটি একটি রোকন। লে হাদিস জাবের আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি তাতাউ ওয়া হুয়া রাকিবান ফি গায়রিল কিবলা, শুধুমাত্র
এখানে একটি হাদিস রয়েছে বুখারীতে, 194 নম্বর হাদিস, যেখানে ইমাম বুখারী বর্ণনা করছেন যে যখন তিনি সালাতু তাতাউ মানে নওয়াফেলা নামাজ আদায় করতেন তখন তিনি কিবলামুখী হতেন না, রাকিবান ফি গাইরি কিবলা, আরোহী অবস্থায়। কিন্তু মুহাদ্দিসরা বলছে যে এটি পূর্ণ হুকুম নয়, যখন আপনি কোনো গাড়ির ভিতরে অথবা কোনো বাহনের উপরে থাকবেন তখন নামাজের শুরুতে আপনি কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন, ইস্তাতাআতু, তারপর নামাজ শুরু হয়ে যাওয়ার পর মানে তাকবীরাতুল ইহরাম বলার পর তখন যদি গাড়িটার তার দিক পরিবর্তন করে সেক্ষেত্রে সেটা আপনার কোনো সমস্যা হবে না। সেইগুলি হচ্ছে সবই নওয়াফেল নামাজের জন্য, যদি আপনি ফরজ নামাজ পড়েন তখন আপনাকে কিবলা অবশ্যই অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে একটি রোকন দাঁড়ানোর মতো। এখন কিবলা, যেমন উত্তর আমেরিকায় কিবলা নিয়ে আমাদের কিছু সমস্যা হয়, অনেক সময় আমরা কোথাও যদি নামাজ পড়তে যাই দেখা গেল যে তাড়াহুড়া করে এক বাসায় গিয়ে অথবা কোথাও গিয়ে আমরা নামাজ পড়ে ফেলেছি, আপনার মনের ভিতরে মনে হয়েছে এটাই হচ্ছে কিবলা, কিন্তু নামাজ পড়ার পর একজন এসে বলল যে আপনি উল্টো দিকে নামাজ পড়েছেন, তখন এই নামাজটাকে আবার পড়তে হবে না। হাদিসের ভিতরে এসেছে ওয়ালা তায়াদাতু আলাই, শেখ রাহিমাহুল্লাহ বলছেন, দলিল দিয়ে বলছেন যে কেউ যদি ভুল করে এরকম কিবলার বিপরীত নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ শুদ্ধ হবে। সুতরাং নামাজ তা যদিও তার রোকনটা সঠিকভাবে আদায় হয়নি কিন্তু তাতে তার নামাজের কোনো ক্ষতি হবে না, যেহেতু তিনি জানতেন না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব কিবলা, এটি তিরমিজিতে এসেছে সহিভাবে যে পূর্ব এবং পশ্চিমের মাঝখানে রয়েছে কিবলা। তো এখন যে কোন ব্যক্তি যদি আপনি কিবলা মুখী ছাড়া অন্যদিকে নামাজ পড়ছেন, এমন সময় কোন ব্যক্তি যদি আপনার কাছে আসে এবং সে কিন্তু নামাজ পড়ছে না কিন্তু আপনাকে শব্দ করে বলছে, দেখুন এখানে হাদিসের ভিতরে এসেছে যে যদি কেউ বলে তাহলে আপনি আপনার দিক পরিবর্তন করবেন নামাজের ভিতরেই, নামাজের ভিতরে নড়াচড়া করা যায়। এটি হচ্ছে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে আপনার কিবলাটা যদি ভুল হয় তাহলে আপনার নামাজটা নষ্ট হবে না, আপনাকে শুধু কিবলা পরিবর্তন করতে হবে। ওয়াজিব আলাইহি আন ইয়াতাহাররাকা ইলাল কিবলা, এখন নামাজের ভিতরে নড়াচড়া করার একটি বিষয় চলে এসেছে। এক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ লোক, আমরা যারা নামাজ পড়ি তাদের অনেকের ধারণা যে নড়াচড়া করলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি নড়াচড়া করে তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, যেমন নামাজের ভিতরে সেল ফোন যদি বাজতে থাকে, আমাদের সমাজে অধিকাংশ লোক সেল ফোনটাকে বন্ধ করে না, তারা নামাজ পড়তে থাকে, এটি করা ঠিক হবে না, আপনাকে অবশ্যই সেল ফোন বন্ধ করতে হবে। নামাজের ভিতরে কতগুলো নড়াচড়া হারাকাতুন, কতগুলো হচ্ছে ওয়াজিব, আপনাকে নড়াচড়া কতগুলো আছে যে আপনাকে অবশ্যই নড়াচড়া করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি জুতা পরে নামাজ পড়তেন তখন একবার জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আপনার জুতার নিচে কিছু হাবিসান, কোন কোন রেওয়ায়েতে আসছে আন আজান, যে কিছু নাপাক জিনিস রয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নামাজের ভিতরেই ওই জুতাটুকু খুলে ফেললেন। ওয়াজালিকা লিআন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাহু জিব্রাইল ওয়া হুয়া ইউসাল্লি বিন্নাস আখবারাহু আন আন্না ফি নাআলাইহি খাবিসান ফাখালাহা, উনি সেই জুতাটা খুলে ফেললেন।
তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জুতা খুলে ফেলেছিলেন। তারপরে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে লাম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামা আন ইয়াসারাহু আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাসিহি, যে উনি কিন্তু নামাজের ভিতরে অন্যান্য সাহাবীরা যারা এটা দেখছিলেন তারাও জুতা খুলে ফেলেছিলেন। এইখান থেকে এই হাদিস থেকে আপনার একটি দলিল আপনারা জেনে নেবেন যে নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পিছনের দিকে দেখতে পেতেন, এই হাদিসটা হচ্ছে একটা দলিল। এছাড়া অনেকগুলো হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা পাঠ করেন তারা জেনে থাকবেন যে তার জীবনের একটি অন্যতম মুজিজা হচ্ছে যে নামাজের ভিতরে উনি পিছনের দিকে দেখতে পেতেন যেমন তিনি সামনের দিকে দেখতেন। উনি যখন জুতা খুলে ফেললেন তখন সাহাবীরা জুতা খুলে ফেলল, সেটা তিনি নামাজের সামনে থেকে পিছনের দৃশ্যগুলো উনি দেখেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিমের ভিতরে এসেছে। আরেকটি উদাহরণ হচ্ছে যে শেখ রাহিমাহুল্লাহ শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইমাম যদি মিম্বরের উপরে নামাজ পড়ে তাহলে সে মিম্বর থেকে নামবে, নেমে রুকু করার পর তারপরে মিম্বর থেকে নেমে মাটিতে এসে সেজদা দিবে, আবার মিম্বরের উপরে উঠবে। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই যে মিম্বর থেকে নামা এবং মিম্বরের উপরে ওঠা, তখন কিন্তু সে কিবলামুখী হচ্ছে না, কিন্তু তাতে তার নামাজ কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে তার নামাজ শুদ্ধ হবে। এক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দরজা খুলে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরজা খুলে দিয়েছিলেন নামাজরত অবস্থায়। দুটোই হাদিসের ভিতরে এসেছে, মা সাবাত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ফাতাহাল বাবু ইয়াউমা লিআয়েশা ওয়া হুয়া ইউসাল্লি। এটি তিরমিজিতে এসেছে, হাযাল হাদিস সহীহ, শেখ আলবানী এই হাদিস থেকে সহীহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার জন্য একবার দরজা খুলে দিয়েছিলেন। আর আরেকটি হাদিসে এসেছে রাওয়াহু আহমদ ও গায়রাহু, যে আহমদের ভিতরে এসে মুসনাদের ভিতরে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউসাল্লি ফিল বাইত ওয়াল বাবু আলাইহি মুগলাকুন ফাজাআত ফামাশা হাত্তা ফাতাহ লি সুম্মা রাজিআ ইলা মুকামাহু। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়ছিলেন ঘরের ভিতরে, আমি এসে দেখলাম যে ঘরের দরজাটা বন্ধ এবং তিনি হেঁটে আসলেন, এসে দরজাটা খুলে দিলেন, তারপর তিনি পূর্বের জায়গায় ফিরে গেলেন। এই যে নামাজের ভিতরে এই যে নড়াচড়া এগুলি হচ্ছে বৈধ। এই জন্য যখন আমাদের টেলিফোন বাজে, টেলিফোনের ভিতরে অনেক ধরনের শব্দ হয়, মিউজিকের শব্দ, নামাজের খুশু নষ্ট হয়ে যায়, শৃঙ্খলা বন্ধ হয়, তখন অবশ্যই নামাজিকে হাত দিয়ে টেলিফোনটাকে বের করে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে সে যদি কোনোভাবে কিবলা থেকে সরে যায় তাতেও তাকে সেটা করতে হবে। যদি এমন দেখা গেল যে নামাজি ব্যক্তির এই টেলিফোনটা একটু দূরে বাজতেছে, তাহলে দূরে গিয়ে সেটাকে বন্ধ করে আসতে হবে। কিন্তু এটি সবসময় করা ঠিক নয়, অবশ্যই আপনাকে নামাজের আগে সবকিছু প্রস্তুতি নিয়ে করে রাখা ভালো। আমি শুধু এই হুকুমটুকু বর্ণনা করছি এই স্বার্থে, যদি কোনো লোক কখনো সেটা করে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে গেছে কিংবা আবার পুনরায় পড়তে হবে এই ধরনের ধারণা করা ঠিক নয় এবং তাকে মন্দ বলা যাবে না। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি জুতা পরে নামাজের আদেশ করেছেন। এটি আমরা যারা এই বইটি পড়ি আমরা মনে করি জুতা পরে নামাজ পড়াটা অনেকটা ঐচ্ছিক বিষয়, যে
আমরা ইচ্ছা করলে পড়ব অথবা ইচ্ছা করলে পড়ব না। কিন্তু আপনারা যদি খুব গভীরভাবে লক্ষ্য করেন, শেখ রাহিমাহুল্লাহ উনি এই বইতে বলেছেন আস-সালাতু ফি নাল ওয়াল আমরু বিহা, এখানে উনি পরিষ্কারভাবে বলেছেন যে এটার আদেশ প্রসঙ্গে, মানে জুতা পরেই নামাজ পড়তে হবে এরকম আদেশ, তবে জুতা খুলেও নামাজ পড়া যায়, কিন্তু পড়ার আদেশ সূচক হাদিস রয়েছে। যেমন ইহুদিদের বিরোধিতা করো, জুতা এবং মোজা পরে নামাজ পড়ো। এখন এক্ষেত্রে আমরা অনেক সময় নিজেরাই অনেক ধরনের মাসআলা বর্ণনা করে থাকি, যেমন বলতে হয় জুতাটা পাক থাকতে হবে। এই পবিত্রতার জন্য অনেকগুলো মাসআলা রয়েছে। আমরা বাংলাদেশের প্রচলিত ধারণা যেভাবে পবিত্রতাকে বর্ণনা করি, সেগুলোর অনেক দলিল হাদিসের ভিতরে পাওয়া যায় না। ধুলাবালি অপবিত্র নয়, রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, সেই জুতাতে সবসময় ধুলাবালি লেগে থাকত। শুধুমাত্র কোন নাজিস নাপাক বস্তু যেটা চোখে দেখা যায়, যেমন মল মূত্র যদি চোখে দেখা যায়, গন্ধ পাওয়া যায়, রং বর্ণ বোঝা যায়, সেই ক্ষেত্রে সেই জুতাটাকে মানে কি করতে হবে, আমরা সবাই হয়তো বলবো যে জুতাটাকে ধুইতে হবে। জি, এটি ঠিক নয়। ধোয়ার কোনো হাদিস এখানে আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন রাআ ফি নাআলাইহি কাদারান, তোমরা যদি জুতার নিচে কখনো কোনো খারাপ কিছু দেখো, আও আদা নাপাক কিছু দেখো, কষ্টদায়ক কোনো বিস্তর দেখো, ফাল ইয়ামসাহুহু, তাহলে তোমরা মুছে নাও, ওয়ালিউসাল্লি ফিহিমা, এবং সেটা নিয়ে নামাজ পড়ো। এটা কিন্তু ধোয়ার জন্য উনি আদেশ করেননি। আরেকটি রিওয়ায়েতে এসেছে ফাতাহহারু হুমা আত-তুরাব, মাটি দ্বারা জুতার তলাটাকে পরিষ্কার করে দাও। এই জন্য আমরা যদি কখনো কখনো জুতা পরা অবস্থায় থাকি এবং সেটি যদি ঘরের বাইরে হয়, তাহলে অবশ্যই জুতা রাখা অবস্থাতেই নামাজ পড়াটা হবে সুন্নার কাছাকাছি, সওয়াব বেশি হবে। আপনি যদি জুতা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই খুলে ফেলেন, যেমন আপনি এমন একটি জায়গায় আছেন যে যেমন এয়ারপোর্ট অথবা অফিস আদালত অথবা অন্য কোনো জায়গায় যেটি মসজিদ নয়, অথবা অন্য কোনো জায়গা যেখানে সবাই জুতা পরে হাঁটছে, আপনিও জুতা পরে আছেন, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরেই নামাজ পড়বেন। কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা জুতা পরে নাও, হাদিসটা এসেছে ইয়ালবাসু নাল, তোমরা পরে নাও, পরার জন্য উনি আমরমূলক হাদিস বলেছেন, খুলতে তো হবে দূরের কথা। আর খোলার ক্ষেত্রে তিনি বলেছেন যে খালিফুল ইয়াহুদ ফাইন্নামা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নাআলাইহিম ওয়ালা খুফাফাহিম, যে ইহুদিদের বিরোধিতা করো, জুতা এবং মোজা পরে তারা নামাজ পড়ে না। এক্ষেত্রে যে কোন জুতা যেটার তলা যদি শুকিয়ে যায়, তাহলে সেটা পবিত্র বলে ধরে না হবে। আর যদি সেটাকে দৃশ্যমান কোনো বস্তু না থাকে, সেটি যদি আমরা বাথরুম থেকেও আসি, সেই ক্ষেত্রে জুতার তলাটাকে কার্পেটের উপরে কয়েকটি ঘষা দিলে কার্পেটের উপরে যে ধুলাবালি আছে সেগুলি দিয়ে জুতার তলাটুকু যদি শুকিয়ে যায়, তাহলেই সেটা পবিত্র হয়ে গেল। এটি দেখতে ঝকঝকে হতে হবে, এমন কোন দলিল হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে না। সুতরাং এটি একটি জুতা সংক্রান্ত আরো কিছু কথা রয়েছে, যেমন জুতা অবশ্যই বায়ে রাখতে হবে অথবা পায়ের দু পায়ের মাঝখানে রাখতে হবে, হাদিসের দলিল শেখ রাহিমাহুল্লাহ উনি বইটি দিয়েছেন। আমরা আমাদের দেশে আমরা সাধারণত দেখি জুতাকে আমাদের সামনে রাখি, এটির কোনো দলিল পাওয়া যায় না, সামনে জুতা রাখার কোনো দলিল পাওয়া যায় না। যদি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুই পায়ের মাঝখানে অথবা বাঁ দিকে। তো জুতা পরিধান করার হাদিস শুনলে অনেকে মনে করেন যে মসজিদের ভিতরেও কি জুতা পরে নামাজ পড়া যাবে,
মসজিদের ভিতরে জুতা পরে নামাজ পড়া যাবে যদি সেই মসজিদে সবাই জুতা পরে নামাজ পড়ে, এরকম যদি কোনো মসজিদ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় যে এই মসজিদে সবাই জুতা পরে নামাজ পড়ে, তাহলে অবশ্যই মসজিদে নামাজ জুতা পরে নামাজ পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে জুতা পরেই নামাজ পড়তেন, সহি হাদিসের ভিতরে এসেছে। সুতরাং এটি বিতর্কিত বিষয় নয়। আপনারা সবাই জানেন যে বিখ্যাত হাদিস, যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই রাতটুকু ইশারা দিচ্ছেন যে শবে কদর ছিল, সেই বর্ণনাটুকু সকালবেলা তিনি যখন দিচ্ছেন তখন তার কপালে কাদা লাগানো ছিল। মুসলিম এর হাদিস 167, ওয়াজাবি ইনহু মুমতিলিনান মুমতালিনান তিয়ানান ওয়া মা তিয়ানান ওয়া মা, যে তার কপালের ভিতরে কতগুলো কাদা এবং পানি লাগানো ছিল। মসজিদের নববী সবসময় মাটি এবং কাদা এবং ধুলাবালি থাকত, এটি মালুম, এটি সব জায়গায় লিখিত আছে। আমাদের বর্তমানের মসজিদের মতো যে এরকম পাকা করা ছিল না তার মেঝে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে এই মাটির উপরই সিজদা করেছেন। সুতরাং যেখানে মাটির উপরে সিজদা করেছেন সেখানে উনি জুতা পরে নামাজ পড়ছেন এটি বলাই বাহুল্য, এবং তিনি তাই করছেন এবং করেছিলেন। এই জন্য জুতা পরার তাগিদ হাদিসের ভিতরে এসেছে, তোমরা জুতা পরে নাও। সেই জন্যই হাদিসের ভিতরে যখন এসেছে, যখন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা খোলা দেখে খুলেছিলেন, সবাই খুলে ফেলেছিলেন, তাদেরকে তিনি নিষেধ করলেন, প্রথমে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন খুলেছ। সুতরাং সেখান থেকে আমরা জানছি যে খুলতেই তিনি নিষেধ করছেন। সুতরাং আমাদের অনেকের ধারণা যে এটি ঐচ্ছিক বিষয়, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন ওয়াল আমরু বিহা, এটি আদেশ প্রসঙ্গে উনি দলিল পেশ করছেন। তবে শেখ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তিনি মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পায়েও নামাজ পড়েছেন। সুতরাং খালি পায়ে নামাজ পড়লেও, যেমন আমরা মসজিদে গিয়ে খালি পায়ে নামাজ পড়ি, সেইভাবে নামাজ পড়াও দলিল দ্বারা প্রতিষ্ঠিত সুন্নাহ, আর জুতা পরে নামাজ পড়া ও সুন্নাহ। সুতরাং আমরা যখনই সুযোগ পাব তখন জুতা পরে নামাজ পড়ব, এবং এটি হাদিসের উপরে আমাদের আমল হবে, এতে আমাদের হাসানাত বেড়ে যাবে। আজকে আমরা এই পর্যন্তই, আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 63, আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, এখন আমি প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা ধারাবাহিকভাবে এই হুকুমগুলো আস্তে আস্তে বইয়ের, আপনারা যারা শুনছেন ইচ্ছা করলে এই বইটা সংগ্রহ করে আপনাদের সামনে রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর, গত ক্লাসে যেগুলো আলোচনা হয়েছিল এর ভিতরে তিনটি বিষয় আলোচনা করব, তারপরে আমি আপনাদের প্রশ্নগুলো শুনব। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান এবং অনুরোধ হচ্ছে যে আপনারা যারা আমাকে প্রশ্ন করতে চান তাদের প্রতি আমার অত্যন্ত অনুরোধ হচ্ছে যে আপনারা ইমেল করে আমাকে যদি আগে প্রশ্নটা পাঠিয়ে দেন তাহলে আমার পক্ষে উত্তর দেওয়া অনেক সহজ হয়। আমার ইমেল অ্যাড্রেসটি আমি বলছি, আপনারা লিখে নিন। আমার প্রথম নাম হচ্ছে খন্দকার এবং শেষের নাম হচ্ছে তাহের। এটি ইংরেজিতে খন্দকার, কে এইচ এ এন ডি এ কে ই আর, আর তাহের হচ্ছে টি এ এইচ ই আর, খন্দকার তাহের একটি শব্দ, এই দুটো শব্দ মিলে একটি শব্দ হয়েছে, এর ভিতরে কোনো আন্ডারলাইন স্কোর কমা কিছুই নেই। খন্দকার তাহের @ the rate of yahoo.com,
আর এই ইমেল করে আমাকে যদি আগে প্রশ্নটা আপনারা পাঠিয়ে দেন তাহলে আমি এটা আলোচনা করতে পারবো। কারণ আপনারা যারা শুনছেন, আমি বিশ্বাস করি আমাদের আখোয়াতির ভিতরে এমন অনেক শ্রোতা রয়েছেন যারা অনেক জ্ঞানী, অনেক ধরনের ধর্মীয় জ্ঞান তাদের রয়েছে, জ্ঞানের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে, সেটি যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করতে পারেন অবারিতভাবে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং কোন কোন প্রশ্ন অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে থাকে, যেগুলোর জন্য তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার প্রস্তুতি এবং পূর্ণ জ্ঞান আমার হয়তো থাকে না, অথবা থাকলেও আমি হয়তো সঠিকভাবে সেটা উপস্থাপন করতে পারি না। আমি চাই যে আপনাদেরকে সঠিক জ্ঞান এর উৎসটাকে সন্ধান করে দেওয়া, অথবা সেই ক্ষেত্রে কিছুটা সাহায্য করা। আমি নিজে একজন তালিবুল ইলম, আমি একজন জ্ঞানের ছাত্র, আমি নিজে প্রতিদিনই শিখি, আপনারা যেভাবে শিখছেন আমিও শিখছি। সুতরাং আপনারা আজকের অনুষ্ঠানের প্রশ্নগুলো যদি এই আলোচ্য বিষয়ের উপরে করেন তাহলে একটু উপকার হয়, আর যদি এই আলোচ্য বিষয়ের বাইরে প্রশ্ন থাকে তাহলে আমি হয়তো উত্তর যদি না দিতে পারি তাহলে পরের ক্লাসে এটি আলোচনা করব। যেমন গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন একটি বিষয়ে, যে এটা অবশ্য টেলিফোন কনফারেন্সে তিনি প্রশ্ন করেননি, সেটি আমাকে প্রশ্ন করেছেন আলোচনার পরে ব্যক্তিগতভাবে, যে মুসা আলাইহিসসালাম উনি শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন। তো আমাদের দেশে দেখা যায় কিছু রাজনৈতিক দল তাদের কিছু কর্মসূচি, যেমন কারো কোনো নেতা সে জেল থেকে মুক্তি পেলে তার জন্য দলের সবাই শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার একটা কর্মসূচি ঘোষণা দিয়ে থাকে, এটি কি শরীয়তসম্মত কিনা? এরকম কোন দলিল আমরা কোরআন হাদিসের ভিতরে পাই না যে যে শুকরিয়া আদায় করার জন্য কোন রোজা দলগতভাবে, সমষ্টিগতভাবে বহু মানুষ একসাথে একদিন কোন কারণে, কারোর অনুরোধে রোজা রেখেছে, এই ধরনের কোন দলিল পাওয়া যায় না। যেমন মক্কা বিজয়, নবী মুসলমানদের একটি বিশেষ বিজয়, কিন্তু তারপরে সাহাবীরা কেউ সবাই একত্রে রোজা রাখেননি। এরকম অনেক যুদ্ধ বিজয় হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, কিন্তু কেউ এরকম করে রোজা রাখেননি। সুতরাং এইভাবে সবাই মিলে রোজা রাখার কর্মসূচি দেওয়া এবং সেই রোজা রাখা শরীয়তসম্মত হবে না। তারপরে একজন বোন উনি একটি প্রশ্ন করেছিলেন যে মেয়েদের, মানে প্রশ্নটা ছিল যে জুমার নামাজে, জুমার দিনে গোসল করা ওয়াজিব কিনা। কারণ তিনি বলেছেন যে কেউ কেউ বলছে হাইলি রেকমেন্ডেড এবং কেউ কেউ বলছে আল ওয়াজিব। আমি বলেছিলাম যে এটি ওয়াজিব, এটাই সঠিক। এই কথাটুকু আমি একটু ব্যাখ্যা করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই যে মুহাদ্দিস এবং ইমামদের ভিতর ইবনু হাজম, ইমাম আল আহমেদ, আল ইমাম আলিম রব্বানী, আল মুহাদ্দিস নাসিরুদ্দিন আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, এই গুটি তিনেক মুহাদ্দিস আল ইমাম, তাদের মতে শুক্রবারের গোসলটাকে তারা ওয়াজিব বলেছেন। কিন্তু জমহুর, অধিকাংশ স্কলার সেটিকে ওয়াজিব বলেননি। এটি হচ্ছে এটা গবেষণামূলক খবর যে অধিকাংশ আইম্মা স্কলার তারা বলেছেন হাইলি রেকমেন্ডেড, এটিকে ওয়াজিব বলেননি, তবে ইমাম আলবানী এটাকে ওয়াজিব বলেছেন। এই কথাগুলো তার বিখ্যাত কিতাব আল আজ বিবাতুন নাফিয়া আন আসআলাতি লাজনা মসজিদুল জামিয়া, এই কিতাবের ভিতরে তিনি বিস্তারিত আলাপ করেছেন। কারণ হাদিস হচ্ছে ইজা জা আহাদুকুমুল ইলাল জুমআ ফালইয়াকতাসিল, যে তোমাদের কেউ যদি জুমার নামাজের দিকে আসো তাহলে অবশ্যই তোমরা গোসল করো। আল গোসলু
يوم الجمعه واجب على كل محتلم প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পুরুষের জন্য এই জুমার নামাজে গোসল করাটা ওয়াজিব কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন একজন নারী একজন মারআ মুসলিমা একজন মুসলমান নারী মুসলিম নারীদের জন্য জুমার নামাজ জুমার দিনে গোসল করা ওয়াজিব হবে না শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে জুমার নামাজ যেহেতু মেয়েদের জন্য ওয়াজিব নয় সুতরাং যেটি ওয়াজিব নয় সেটির সেটি হচ্ছে আসল এবং তার উপরে অন্য কোনো শর্ত ওয়াজিব হতে পারে না সুতরাং সঠিক কথা হচ্ছে এই যে জুমার দিন গোসল করা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার মতে হচ্ছে ওয়াজিব শুধুমাত্র পুরুষের জন্য কিন্তু মেয়েদের জন্য জুমার দিনে গোসল করাটা ওয়াজিব নয় যিনি প্রশ্ন করেছিলেন আশা করি তিনি শুনতে পেয়েছেন সুতরাং আপনি নিজে জুমার দিনে ইচ্ছা করলে গোসল করতে পারেন তবে আপনার জন্য সেটি ওয়াজিব নয় আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন আমি একটু ভুলে গিয়েছিলাম প্রশ্নের একটি অংশ সেটা হচ্ছে যে জুমার দিনে আমাদের কমিউনিটির মসজিদগুলোতে ইমাম সাহেব বাংলাতে বসে বসে খুতবা দেন তখন আপনি বলেছিলেন যে যখন নামাজের জন্য সময় দেওয়া হয় তখন কি নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি যখন নামাজের জন্য সুযোগ দেয় তখন আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন আর ইচ্ছা না করলে আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু বাংলাতে খুতবা দেওয়াটা যদিও শরীয়ত সম্মত ভাবে তারা দিচ্ছে না কারণ তারা তিনটি খুতবা দিচ্ছে প্রথমে বসে দিচ্ছে তারপরে দাঁড়িয়ে একটি দিচ্ছে তারপরে আবার একটু বসছে তারপরে আবার দিচ্ছে এই যে হাদিসের বিরুদ্ধ এইভাবে খুতবা দিচ্ছে এ সত্ত্বেও আপনার উচিত হবে যে তাহিয়াতুল মসজিদ আদায় করে আপনি বসে যাবেন এবং ইমামকে খুতবাটা শুনবেন কারণ হাদিসের ভিতরে এসেছে মানিককে সালা সুম্মা আতাল জুমআ যে যারা গোসল করবে এবং জুমার নামাজ আসবে ফাসাল্লা মা কুদ্দিরা লাহু যে তাদের জন্য তকদিরে যত নামাজ রয়েছে মানে তার যতটুকু ক্ষমতা রয়েছে ততটুকু তারা নামাজ পড়বে সুম্মা আনফাতা হাত্তা ইয়াফরুগা আল ইমাম মিনাল খুতবা এবং ইমাম সাহেব খুতবা শেষ না করা আগ পর্যন্ত চুপ থাকবে মানে নামাজ পড়বে না সুতরাং একজন ইমাম যদি বাংলায়ও কথা বলে যদিও তার খুতবাটা শরীয়ত সম্মত হচ্ছে না কারণ খুতবার নিয়ম হচ্ছে মাসনুন হচ্ছে দাঁড়িয়ে খুতবা দেওয়া কিন্তু প্রথম খুতবাটা যে দিচ্ছে সেটি দিচ্ছে বসে বসে হ্যাঁ সুতরাং তার সত্ত্বেও আপনাকে সেটা শুনতে হবে কিন্তু যখনই আপনাকে নামাজের সময় সুযোগ করে দিচ্ছে তখন ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারেন এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে এই নওয়াফেল সালাতগুলি দুই দুই করে পড়া উত্তম হাদিসের ভিতরে এসছে আর সালাতুল লাইল মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই করে পড়া এই হাদিসের উপরে ভিত্তি করে স্কলাররা বলছেন যে দিনে এবং রাতে সবসময়ই অতিরিক্ত নামাজগুলো আমরা যখন পড়ব তখন দুই দুই করে আমরা পড়ব এমনকি জোহরের যে চার রাকাত নামাজ হাদিসের ভিতরে এসেছে যেটা সুন্না ফরজের আগে সেটিও দুই দুই করে পড়া উত্তম তবে এক সালামে জোহরের ক্ষেত্রে শুধুমাত্র জোহরের নামাজের ক্ষেত্রে হাদিসটাকে শেখ আলবানী এক সালামে পড়াটাকে হাসান বলেছেন সুতরাং জোহরের নামাজের ক্ষেত্রে আমরা ওই দুই দুই করে চার অথবা চার রাকাত এক সালামে পড়তে পারি কিন্তু আসরের নামাজের সময় যখন আমরা চার রাকাত সুন্না পড়ব তখন আমাদের উচিত হবে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে এইভাবে চার রাকাত পড়া এটাই হচ্ছে সুন্নার কাছাকাছি তবে কেউ যদি এক সালামে পড়ে তাহলে তার নামাজ হবে কিনা এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই
অধিক সুন্নার অনুসরণ করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। আমি এই বলেই আজকের এই আমার বক্তব্য শেষ করছি। আপনারা এখন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনশাআল্লাহ ভাই, আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাব। আমি বন্ধুদেরকে সবাইকে আচ্ছা, আপনারা সবাই ইনশাআল্লাহ এখন হাত মিউট আছেন, স্টার সিক্স দিয়ে কথা বলতে পারবেন। ওনারা ভাইকে প্রশ্ন করবেন। আমি আবার রিকোয়েস্ট করছি, প্রশ্নের ক্ষেত্রে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন আর কি। এবং আমরা আজকের বিষয়ের উপর যদি প্রশ্নগুলো করি, এটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। আর আমি মডারেটর বন্ধুকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের প্রশ্ন থাকে আপনাদের ক্লাসের তরফ থেকে আপনারা আগে করুন। ইনশাআল্লাহ স্টার সিক্স দিয়ে বন্ধু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার প্রশ্নটা হলো, আমরা যখন প্লেনে জার্নি করি, যখন আমরা বাংলাদেশে যাই বা দূরে কোথাও যাই, তখন তো আমরা নামাজের টাইম হলে বসে বসে সালাত পড়ে নেই, তো ফরজ নামাজে আমরা তখন বসে পড়ে নেই, তো এটা হবে তো নাকি? সেই জন্যই আমরা বলছি যে ফরজ নামাজগুলোকে আমরা বসে পড়তে পারবো না, আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। তবে দেখতে হবে যে আপনি কোথায় এই নামাজটুকু পড়ছেন। আপনি যদি গাড়ির ভিতরে নামাজ পড়েন, যেমন ট্যাক্সির ভিতরে, তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্সি যেখানে থামবে সেখানে থেমে নামাজ পড়তে হবে। এয়ারপোর্টে যদি পড়েন, তাহলে অবশ্যই এয়ারপোর্টে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসে পড়তে পারবেন না। প্লেনের ভিতরে যদি নামাজ পড়েন, তাহলে প্লেন ল্যান্ড করার সময় অথবা প্লেন যদি টেক অফ করে অথবা ল্যান্ড করে, এই ধরনের সময় তো অবশ্যই পারবেন না, কারণ আপনাকে উঠতে দিবে না, এয়ার হোস্টেস আপনার বেল্ট বাঁধতে বলে। কিন্তু প্লেন যখন স্থির, যখন এটি চলছে এবং সবাই চলাফেরা করছে, তখন এটি ভূপৃষ্ঠের মতো, তখন আপনাদের উচিত নামাজের জন্য উপযুক্ত জায়গা তালাশ করা, দেখা যে এরকম কোনো জায়গা আছে কিনা। যদি থাকে, তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে যদি বসতে না পারেন, তাহলে দাঁড়িয়ে এই নামাজটা পড়লেন, কিন্তু রুকু সেজদা গুলো জন্য তখন বসতে হবে। এরকম যদি কোনো জায়গা একেবারে না পাওয়া যায়, যে তখন আপনি অগত্যা যদি আপনার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন। তবে এই ক্ষেত্রে প্লেনের ভিতরে একটি কৌশলের আশ্রয় নিলে আপনাদের জন্য নামাজ পড়াটা সহজ হবে। সেটি হচ্ছে যে জার্নি করার সময় আপনি জোহর এবং আসরের নামাজটুকু একত্রে আদায় করতে পারেন এবং মাগরিব এবং ইশা একত্রে আদায় করতে পারেন, শুধু ফজরটা আপনি আলাদা করে পড়তে হয়। সেক্ষেত্রে আপনি যদি নামাজটাকে জমা করেন, যে জোহরের নামাজটাকে পিছিয়ে আসরের সাথে পড়ে নিলেন অথবা আসরটাকে জোহরের সাথে পড়ে নিলেন, জমা তাকদিম জমা তাখির, তাহলে আপনার নামাজটা সহজ হয়ে যাচ্ছে। আর মাগরিব এবং ইশার ক্ষেত্রেও যদি আপনি মাগরিবটাকে টেনে এশার সাথে পড়েন অথবা এশাটাকে টেনে আপনি মাগরিবের সাথে পড়েন, তাহলেও নামাজটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে প্লেন কোথায় কোথায় গিয়ে থামবে, সেই ধরনের একটা
স্কেজুয়াল আপনাকে নিতে হবে, যে প্লেন যদি দেখা যায় যে এখান থেকে রওনা দিয়ে এত ঘন্টা পরে ওখানে থামবে, তখন সেখানে কি সময় থাকবে সেটি যদি আপনার অনুকূলে হয় তাহলে সেই এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু দাঁড়াতে হবে। এই আর যদি দেখা যায় যে না সেরকম কোনো সম্ভাবনা নাই, প্লেন চলছে তো চলছে, এর ভিতরে সময় পেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে খোঁজ করতে হবে যে এরকম কোন ফাঁকা জায়গা এয়ার হোস্টেস আপনাকে অনুমতি দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে অবশ্যই আপনাকে পিছনে গিয়ে নামাজ পড়তে হবে, যেটা কিচেন এরিয়া, সেখানে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। সেই নামাজগুলোকে সংক্ষেপ করতে পারেন, যেমন সূরা ফাতিহা দিয়ে নামাজটাকে ছোট করে ফেলেন, তারপর আপনি চার রাকাতেই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ার কথা শেখ আলবানী রাহিমাহুল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ করেছেন সহিভাবে। সুতরাং নামাজকে ছোট করা যায় এইভাবে। তারপরে ছোট ছোট সুন্নাগুলোকে আপনি কমিয়ে দিতে পারেন, তাসবিহ গুলোকে কমিয়ে দিতে পারেন, এইভাবে নামাজকে সংক্ষিপ্ত করে ছোট করে আপনি পড়তে পারেন। যদি একান্তই কিচেনেও যদি জায়গা না পাওয়া যায় এবং তারা বাধা দেয়, তখন আপনি সিটে বসে নামাজ পড়বেন। আল্লাহ সুবহান তারা আপনার অসুবিধাটাকে দেখছেন, তখন এটি কোনো সমস্যা হবে না বলেই আমার ধারণা। আল্লাহ সুবহান তাআলা সবচেয়ে বেশি জানেন। পরের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভাই আমার দুটো প্রশ্ন। একটা হলো যে প্লেনের ব্যাপারে, যে প্লেনে যখন যদি আমরা যদি জায়গা পাই তো তখন দেখা যাচ্ছে যে ওটা বাথরুমের সাইডে এবং অনেক লোকজন আসা যাওয়া করছে, তো সে অবস্থায় কি আমি আরেকটা হলো যে আমি কেবলাটা কিভাবে বুঝবো, এই দুটো আমার প্রশ্ন, যে ওখানে যদি লোকজন যাওয়া আসা করে তখন পড়লে চলবে কিনা, আর কেবলাটা আমি কিভাবে নির্ধারণ করব। আরেকটা হলো যে এখানে একজন একজন আমার ফ্রেন্ড, সে মুসলিম উম্মা করে, তো এখন সে মানুষকে বলে বেড়াচ্ছে যে যখন আমরা সালাম ফিরাবো তখন প্রথমে বুকের মধ্যে আসসালাম আলাইকুম বলে এবং ডান সাইডে যে ওয়া রাহমাতুল্লাহ বলবো। তো আমি যখন শুনছি আমি বলছি যে না, এটা তো ঠিক না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে পড়তে হবে, তারপর আমি জেনে নিব। আপনি একটু কাইন্ডলি আমাকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার দেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লেনের ভিতরে কেবলা নির্ধারণ, যদি প্লেন অনেক সময় ওরা ইলেকট্রনিক ভাবে আপনাকে কেবলা নির্দেশনা দেয়, যেমন এমিরাটসি দিচ্ছে, এরকম যদি প্লেন না থাকে সেই ক্ষেত্রে আপনার যেদিকে আপনি সুবিধা সেদিকটাকেই আপনি আপনার অন্তর মন যেদিকে বলবে যে সেই দিকতে আপনার কিবলা মনে হচ্ছে অথবা আপনার জন্য সুবিধা হচ্ছে, সেটাকে আপনি কিবলা নির্ধারণ ওই দিকেই কিবলা নির্ধারণ করে আপনি নামাজ পড়তে পারেন। যে ক্ষেত্রে আপনি জানতে পারছেন না এক্স্যাক্টলি প্লেনের ইলেকট্রনিক মনিটরিং সিস্টেম যদি আপনাকে না বলে যে কোন দিকে কিবলা সেটা, আর যদি বলে দেয় তাহলে ওই প্লেনের নির্দেশনাটাকে মানতে হবে, ওটা আপনার জন্য ওয়াজিব। এই সুতরাং আপনার জন্য, কারণ এখানে হাদিসের ভিতরে এসছে বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যে পশ্চিম এবং পূর্ব উভয়ের মাঝখানেই রয়েছে কিবলা, সুতরাং সেটাতে আপনার কোনো সমস্যা হবে না। শুধু আপনি স্থির হবেন আপনার সিদ্ধান্তে যে আমার মনে হয় এদিকেই কিবলা, কারণ প্লেনের ভিতরে সবাই হচ্ছে আপনার মতোই জ্ঞান রাখে, কেউ কোনো কেবলা নির্ধারণ করতে পারছে না শুধুমাত্র ইলেকট্রনিক সিস্টেম ছাড়া, যেটা পাইলট আপনাকে নেভিগেশন করে দিবে এটা ছাড়া। এই আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাথরুমের কাছে থাকা মানে এই না যে সেটি নাপাক, সেটি নয়। নাপাক পাকের বিষয়টি হচ্ছে যদি আপনি সেখানে কোনো দুর্গন্ধযুক্ত কিছু দেখেন যেটি আপনার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে একটা ইউরিন মানে প্রস্রাব অথবা স্টুল অথবা পায়খানা, এরকম যদি দৃশ্যমান না থাকে তাহলে সে জায়গা নাপাক নয়, সেটি বাথরুমের নিকটবর্তী হলেও সেটি নাপাক হবে না, কারণ কোনো ধরনের ময়লা থাকাটাকে নাপাক বলে না। হ্যাঁ, যে কোনো ময়লার ভিতরেই কিছু পরিমাণ
নাপাকি থাকতেই পারে, সেটি আপনার ধর্তব্যের বিষয় নয়। যদি না আপনি পরিষ্কার ভাবে না দেখেন যে সেখানে কেউ ইউরিন করে দিয়েছে, সেটাই প্লেনের ভিতরে অসম্ভব, কারণ প্লেনের বাইরে কেউ পেশাব করে না, সুতরাং প্লেনের ভিতরে করছে। আর জুতার তলা থেকে যে সকল ছিটে ফাটা প্রস্রাব গুলো আসছে লাগছে, সেগুলো শুকিয়ে গেলেই সেটি পাক হয়ে যাবে, সেখানে পানি ঢালতে হবে না। সুতরাং যে কোনো জায়গায় যদি শুকনা থাকে সেটাকে পাক ধরে আপনি সেখানে সিজদা দিতে পারেন, এই হচ্ছে। আর যদি দেখা যায় যে সেখানে অনেক ভিজা এবং সেখান থেকে গন্ধ বের হয়েছে, ভিজা থাকলেই হবে না, সেখান থেকে ইউরিনের গন্ধ আসতে হবে, আর গন্ধ যদি না আসে আর আপনি যদি সেটাকে শুকনা না পান ভিজা, তাহলে সেটি পাক। যদিও আমাদের সমাজে ওইভাবে নামাজ পড়তে আমরা অভ্যস্ত নই, আপনার যদি একান্তই অসুবিধা থাকে তাহলে ওই সিজদার জায়গাতে আপনি ইচ্ছা করলে কাগজ বিছিয়ে দিতে পারেন, যে টিস্যু পেপার অথবা আপনার একটা কাপড় ওই সিজদার জায়গাতে দিয়ে দিলেন, তাহলে আপনার কোনো মানসিক ভাবে কোনো সমস্যা হলো না, কিন্তু এটি করলেও কোনো অসুবিধা হবে না। আর এইভাবে দেখে নামাজ পড়তে পারেন। তবে এয়ার হোস্টেস যদি আপনাকে বাধা দেয় যে এখানে দাঁড়াতে পারবে না, খুবই আনলাইকলি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত তাদেরকে বুঝিয়ে বললে তারা সেটা বাধা দেয় না, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একটা সুযোগ করে দিবে। তো আপনি সূত্রার আড়াল নিয়ে যেহেতু নামাজ পড়াটা ওয়াজিব, সেই ক্ষেত্রে যখন আপনি মনে মনে কেবলা নির্ধারণ করবেন তখন অবশ্যই সামনে আপনি একটি দেয়াল রেখে নিবেন, যেন ওইখান এর সামনে দিয়ে কেউ অতিক্রম না করে, সেই একটা জায়গাতে আপনি নামাজটা পড়লেন। তারপরে আপনার পিছন দিক থেকে যদি কোনো লোক আসা যাওয়া করতে অসুবিধা সৃষ্টি করে, সেক্ষেত্রে নামাজের ভিতরে আপনি একটু হাঁটবেন, আপনি সামনে এক স্টেপ যেতে পারেন, পিছনে এক স্টেপ আসতে পারেন, সামনে এক স্টেপ যেতে পারেন, এই ধরনের ছোটখাটো এক দুই কদম এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া, সেটাতে নামাজের কোনো ক্ষতি হয় না। আর যেহেতু আপনি জার্নি করছেন, চার রাকাত নামাজ দুই রাকাত করতে হবে, আর হচ্ছে যে আপনি নামাজকে সংক্ষিপ্ত করতে পারেন ইচ্ছা করলে, যেমন সূরা ফাতিহা দিয়ে পড়তে পারেন, এইভাবে দ্রুত গতিতে আপনি সংক্ষেপে কিছু নামাজ পড়তে পারেন এটা। আর পরের প্রশ্ন হচ্ছে সালাম, এই সালাম যেটি আপনি বলছেন সেটি যদি নামাজের সালাম হয়, সেই ক্ষেত্রে নামাজের সালামের মাসালা হচ্ছে যে আপনি ডান কাঁধের উপরে দিয়ে দূর দিকে তাকাবেন আর বা কাঁধের উপর দিয়ে দূর দিকে তাকাবেন। আমরা অনেকে বাংলাদেশে লোকরা ওই সালাম ফেরানোর সময় কাঁধের দিকে তাকাই, এরকম কোনো হাদিসের দলিল নেই, কারণ সালামটা হচ্ছে ইলা সাহিবহু, তোমরা তোমাদের সাথীদের দিকে সালাম করো, মানে মুখ করো। যে যদি আমাদের সাথে কেউ নামাজ না পড়ে, একাকী নামাজ পড়ে, সেই ক্ষেত্রে আমরা কার দিকে তাকাবো? সেই ক্ষেত্রে আমরা মানুষ থাকলে যেভাবে তাকাতাম ঠিক সেভাবেই তাকাবো, নতুন করে কোনো বর্ণনা আসেনি। সালামের সময় হাত দুই রানের উপরে থাকবে, কখনোই এটি হৃৎপিণ্ডের উপরে মানে হার্টের উপরে আসবে বলে কোনো বর্ণনা আমরা পাই না। সাধারণত এক শ্রেণীর মুসাল্লি তারা যখন দাঁড়িয়ে হাত বাঁধে বুকের উপরে, তারা অনেক সময় হাতটাকে বাঁদিকে নিয়ে আসে, দুই হাতকে হৃৎপিণ্ডের উপরে নিয়ে আসে, এই ধরনের কোনো দলিল হাদিসের ভিতরে পাওয়া যায় না। সুতরাং হাত সালামের সময় অবশ্যই দুই উরুর উপরে থাকবে, অন্য কোনোভাবে হাত অন্য কোনো জায়গায় রাখার কোনো বর্ণনা হাদিসের ভিতরে নাই। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আসলে প্রশ্নটা বোধহয় আপনি একটু বুঝতে পারেননি। ফার্স্টটা হলো যে সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আমি যখন প্লেনে নামাজ পড়ব তখন তো অনেক লোক লোক হোক মহিলা হোক পুরুষ হোক সবাই আসা যাওয়া করে, তো ইন দ্য মিন টাইম আমি কি তখন নামাজটাকে পড়তে পারবো? ওরা যা কিছু মনে করুক আমি তো কিছু ওটা তো আমার কিছু আসে যায় না, কিন্তু আমি কি আমার নামাজ আদায় করবো কিনা, এ এক নম্বর। আর দ্বিতীয়টা হলো যে কিছু কিছু কয়েকজন এখানে ফ্যান ওরা বলছে যে যে ওরা যখন নামাজের মধ্যে সালাম ফিরায় তখন তারা প্রথমে মাথাটাকে নত করে বুকের দিকে নত করে আসসালামু আলাইকুম তারপরে কাঁধের মধ্যে ফিরে বলে যে ওয়া রাহমাতুল্লাহ।
তো এটা কতটুক সঠিক? না এটি ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামের ক্ষেত্রে যে বর্ণনা আপনি দিলেন যে ওরাহমাতুল্লাহ বলার সময় কাদের উপরে তাকাতে হবে, আসসালামু আলাইকুম বলার সময় বুকের দিকে, এই ধরনের কোন বর্ণনা হাদিসের ভিতরে পাওয়া যায় না, এর কোন দলিল নেই, দলিল বিহীন। সুতরাং এটা কোন সহি কোন বইতে হাদিস কোন মুহাদ্দিস এটা বর্ণনা করেনি বলে আমার জানা নাই। সুতরাং এই ধরনের কোন হুকুম শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা অথবা অন্য কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য আলিম বর্ণনা করেনি, সুতরাং এটা আমার জানা নেই কে এটা বর্ণনা করেছে। আমি নিশ্চিত ভাবে জানি যে এই ধরনের কোন বর্ণনা হাদিসে নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার ভীতি হচ্ছে যে লোকজন আপনাকে দেখছে, চলাফেরা করছে, দেখছে, তারা যদি আশেপাশে হাঁটে এবং ঘোরাফেরা করে তাহলে আমি একজন মুসলিম মহিলা হিসাবে নামাজ পড়তে পারবো কিনা? অবশ্যই পারবেন, এক্ষেত্রে নামাজের কোনো বাধা নাই। শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সামনে দিয়ে যেন কেউ না যায় সেটি, আর নামাজের যে শর্ত যেভাবে আপনার শরীরটাকে ঢাকা দরকার, হ্যাঁ সেভাবে যদি ঢাকা থাকে তাহলে তো নামাজের শর্তটা পূরণ হয়ে গেল। সুতরাং আশেপাশে পুরুষ থাকলে নামাজ পড়া যাবে না এই ধরনের কোনো বিধান হাদিসে পাওয়া যায় না। যেমন আপনি যদি হজ করতে যান মক্কাতে, সেখানে তো পুরুষ আশেপাশে ঘুরছে, তো মহিলারা তো সেখানেও নামাজ পড়ছে, তো তো সুতরাং যে কোনো মানুষ সেটি মুসলিম হোক অমুসলিম হোক তাতে কিছু যায় আসে না। আপনি মানে আল্লাহর উদ্দেশ্যে চুপচাপ দাঁড়িয়ে নামাজ পড়তে থাকবেন এবং আশেপাশের লোকরা আপনার নামাজের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর এতে নামাজ পড়াটা কোনো গর্হিত কাজ নয়, বরঞ্চ পড়া উচিত। যদি আপনি দেখেন যে আপনার প্লেনের জার্নিটা অনেক লম্বা হবে, নিরাপদ কোনো জায়গায় আপনি নির্ধারিত সময়ে নামতে পারবেন না, আপনার স্টপেজ নাই তখন। পরের প্রশ্ন। Yes, জাযাকাল্লাহু খাইর, আসসালামু আলাইকুম ওয়া হাদরা। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার প্রশ্নটা আসলে নামাজ সম্পর্কে না, আজকে আমার প্রশ্নটা ছিল অন্য একটা কনফ্লিক্ট, অন্য একটা আয়াত নিয়ে। আমি কি করতে পারবো? আপনি কোরআনের কোন আয়াত নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু উত্তর আমি হয়তো আমি পরের ক্লাসে দিব। বলুন, প্রশ্নটা হলো সূরা মায়দা ভার্স নাম্বার 5 নাম্বার ভার্সে এখানে বলা আছে যে আপনি অবশ্যই জানেন, আমাকে হয়তো রিপিট করা প্রয়োজন হবে কিনা আমি জানি না, যে খাওয়া দাওয়ার ব্যাপারে আজ তোমাদের জন্য পবিত্র বস্তু সমূহ হালাল করা হলো, আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল সতী সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী সাধ্বী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এবং তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো তাদেরকে ইস্তি করার জন্য, কাম বাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য না। এখানে প্রশ্নটা হইল, এখানে বলছে ওদের খাবার আমাদের জন্য হালাল, তাহলে কি আমরা, আমার প্রশ্ন অরিজিনাল প্রশ্নটা হইলো এটা যে খ্রিস্টান এবং ইহুদিদের জন্য, ইহুদিদের খাবার আমাদের জন্য হালাল করা হয়েছে, তাহলে কি আমরা বেসিক্যালি আমরা ইউনাইটেড আমেরিকা যারা থাকি কেউই জানি না যে ওয়ালমার্টে যে চিকেনটা বিক্রি করতেছে, যে গরুটা বিক্রি করতেছে, যে খাসিটা বিক্রি করতেছে, ওটা কি কি ধরনের হালাল? ওটা তো খ্রিস্টানরা খায়, জুসা খায়, তাহলে কি আমরা সেটা খাইতে পারবো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আপনাকে আগে সংক্ষেপে দেওয়া হবে, কারণ এই বিষয়টি অনেক জটিল এবং অনেক বড়। ইনশাআল্লাহ আমরা আগে ক্লাসে এটা আলোচনা করব। পরের প্রশ্ন, আমার এর সাথে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যদি আপনি আমাকে সাহায্য, এই যে এই একই লাইনের মধ্যে যেখানে লেখা আছে তোমাদের জন্য হালাল সতী সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী সাধ্বী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, এখন মুসলমান নারী সম্পর্কে আমি বুঝতে পারছি, কিন্তু যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে উচিত খ্রিস্টান এবং ইহুদি, এদেরকে ওদের
সতীসাধ্যী নারী এই শব্দটার এখানে কিভাবে বোঝানো হয়েছে এবং তাদেরকে আমরা বিয়ে করতে পারবো, ওদেরকে কি আমাদেরকে মুসলমান বানাইতে হবে না, বা বিয়ে করার পরে কি তাদেরকে মুসলমান করতে হবে না? এটা খুবই সহজ উত্তর হচ্ছে, সরাসরি যে কোনো মুসলিম ব্যক্তি, খ্রিস্টান এবং ইহুদি, এদের যে কোনো মহিলাকে বিবাহ করতে পারে, এটি হচ্ছে এই আয়াতের হুকুম। এটা সরাসরি এরকম, এটাই। আর সতী সাধ্বী নারীর ক্ষেত্রে যে কথা বলা হয়েছে সেটিও আরেকটি শর্ত, সেই শর্ত হচ্ছে যে সেটি বিল মারুফ, প্রচলিত প্রথায় আপনি যখন যাকে মনে করবেন যে সে সতী সাধ্বী নারী এবং সে ইহুদি অথবা খ্রিস্টান, তখন তাকে বিবাহ করতে পারেন। তাকে মুসলমান করে বিবাহ করতে হবে এমন কোন হুকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেননি, সুতরাং সরাসরি সে বিবাহ করতে পারবে। আচ্ছা, তাহলে বিবাহ করে কি তাকে কি আমার মুসলমান করতে হবে না? না, এটা করলে অনেক উত্তম, আর না করলে আপনার মানে করে নেওয়াটাই হচ্ছে উত্তম। সাহাবিদের থেকে দলিল এসেছে যে যারা আহলে কিতাবদেরকে বিবাহ করবে তারা অবশ্যই যেন তাদের স্ত্রীদেরকে মুসলিম করে নেয়, কারণ আপনার যে ছেলে মেয়েগুলো হবে সে বাচ্চা কাচ্চাগুলি কার ধর্ম অনুসরণ করবে সেটি একটি বিশেষ ব্যাপার। আপনার ছেলেগুলো যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ধর্ম গ্রহণ না করে সে যদি তার মায়ের ধর্ম গ্রহণ করে তাহলে এটার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি কোনো সন্তানকে আপনি ইসলাম বহির্ভূত কোনো ধর্মে দীক্ষিত করতে পারেন না, এটি হারাম আপনার জন্য। তখন সুতরাং ওই সকল দৃষ্টিগুলোতে, তারপরে ওয়ারিসের একটি ব্যাপার রয়েছে, ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে, যেটি উত্তরাধিকার ইনহেরিটেন্স, সেগুলিও অন্য ধর্মের যদি থাকে তাহলে সে ইনহেরিটেন্স সে পাবে না, সুতরাং তাকে মুসলিম হলে সমস্ত কিছু তার জন্য সহজ হয়ে যায়। এই সকল কারণে এই বিবাহের পরে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করাটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে সাহাবিদের আন্ডারস্ট্যান্ডিং এবং বিভিন্ন ইমামদের থেকে সেটি জানা যায়। তাহলে এক্ষেত্রে এখন তাহলে আমি বুঝতে পারলাম যে আমি নন মুসলিমকে বিবাহ করতে পারবো, নন মুসলিম বলতে অনলি জুইশ এবং খ্রিস্টান, এবং বিয়ে ওদের কনভার্ট করার দরকার নাই বিয়ের আগেও এবং বিয়ের পরেও, যদি তারা কনভার্ট হইতে চায় দে আর মোস্ট ওয়েলকাম, আর যদি না হইতে চায় সেক্ষেত্রে কি আমরা তাদেরকে কি আমরা জিজ্ঞেস করতে পারবো না? সেক্ষেত্রে তো বললাম আপনাকে যে যদি আপনার সন্তান হয় তাহলে সেই সন্তান কি ধর্ম গ্রহণ করবে, সেই সন্তান যদি তার মায়ের ধর্ম গ্রহণ করে তাহলে সেটি আপনার জন্য হারাম। কোন 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 স্বামী তার সন্তানকে খ্রিস্টান বানা, তার ছেলেকে খ্রিস্টান বানাতে পারে না, সেটি আপনার জন্য হারাম, আপনার তখন তো হালাল থাকলো না। আর তারপরে আপনার এবং আপনার স্ত্রী তাদের ইন্তেকালের পর তাদের যে ইনহেরিটেন্স সেটা, সে আপনার বাচ্চা যদি আপনার ধর্ম অনুসারী না হয় তাহলে সেটা পাবে না, এবং আপনার ওয়াইফের কাছ থেকে আপনার বাচ্চারা বঞ্চিত হবে। এই সকল কারণে তাকে মুসলমান করে নেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, মানে করলে অনেক সুবিধা, না হলে অনেক ধরনের জটিলতা আসবে, সেই জটিলতা গুলো এই টেলিফোনের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব নয়। আপনার এই প্রশ্নের কি উদ্দেশ্য আমি ঠিক বুঝতে পারছি না। আমি প্রথমেই আপনার উদ্দেশ্যটা বলে দিচ্ছি যে এটা করা যায়, কিন্তু এই যাওয়াটা, এই যে বৈধতা, এটার মানে এই না যে এটার উপরে আপনি কায়েম থাকবেন। এটা তো আপনাকে কোনো স্কলার এই ধরনের নির্দেশনা দেয়নি, কারণ আপনাকে অবশ্যই আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অন্য কিছুর জন্য এদিক থেকে ইসলামের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে, এর একটা চেষ্টা চালাতে হবে। আপনার, আপনি কখনো মুসলিম হয়ে হারাম কাজে আপনি নিজেকে জড়াতে পারেন না। বিবাহটাও হারাম হচ্ছে না, কিন্তু তার আনুষঙ্গিক অনেক বিষয়ে বলি সেটি হারামের পর্যায়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের উপরে যে বিবাহ করবে তার পর্দার একটি ব্যাপার রয়েছে, তাকে শালীনভাবে চলতে হবে, সেগুলো আপনাকে ইম্পোজ করতে হবে, সেটি আপনার আওতায় পড়ে যাবে। তারপরে আরো অনেক হুকুম আছে, সেগুলো পড়ে যাবে। এই সকল আনুষঙ্গিক বিষয়গুলোর চিন্তা করেই সমস্ত স্কলাররা বলেছেন যে আহলে কিতাবদের কাউকে বিবাহ করলে
তাকে পরবর্তী পর্যায়ে মুসলিম বানিয়ে নেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। কারণ হচ্ছে পরবর্তী পর্যায়ে যে জটিলতা, সেখানে অনেক ধরনের পাপ কার্যে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, আপনার মাধ্যমে হতে পারে, সেগুলো ইসলাম আপনাকে অনুমোদন দিচ্ছে না। পরের প্রশ্ন। আমি উত্তর পাইছি, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। আপনি কি বেতের নামাজের কথা বলছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, আর কি প্রশ্ন বলুন। একবারে ঠিক হাতটা একদম বুকের মাঝখানে থাকবে। অবশ্যই আপনার প্রশ্ন, আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান তৌফিক দান করুন, আমি দোয়া করছি। এটি একটি জি, আপনাকে বলছি সুন্নাহ নামাজগুলো যখন আমরা পড়ব, যেমন ফজরের আগে দুই রাকাত, সেটি দুই রাকাতই রয়েছে, সুতরাং সেখানে কোনো সমস্যা নাই। জোহরের নামাজের আগে আপনি ইচ্ছা করলে এক সালামে চার রাকাত পড়তে পারেন। এই হাদিসটিকেও হাসান বলেছেন, মানে এটির উপর আমল করা যায়। আবু দাউদের ভিতরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি জোহরের ওই চার রাকাত নামাজটাকে এক সালামে পড়ার হাদিসটাকে হাসান বলেছেন। কিন্তু আসরের নামাজের সময় যে একটি হাদিস রয়েছে যে তোমরা আসরের নামাজের ফরজের আগে চার রাকাত পড়ো, তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করবে। রাহিমাহুল্লাহ আলা মান ইউসাল্লি আরবা রাকা ক্বাবলা সালাতুল আসর, যে আসরের নামাজের আগে তোমরা চার রাকাত নামাজ পড়লে আল্লাহ তোমাদের উপর রহম করবে। সেই চার রাকাত নামাজটুকু আপনি ইচ্ছা করলে, মানে ইচ্ছা করলে এবং করাটাই উচিত, সেটি হচ্ছে দুই দুই করে পড়া, দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আবার দুই রাকাত পরে সালাম ফিরিয়ে, এই মোট চার রাকাত পড়াটাই হচ্ছে হাদিসের অনুকূলে কোন ধরনের বিতর্ক মুক্ত, সহি শুদ্ধ হলো, আর সুন্নাহ মুতাহহারা আদায় হলো। আর এশার নামাজের পূর্বে চার রাকাতের কোনো হাদিস নাই, সুতরাং সেখানে আপনি আজান এবং ইকামতের মাঝখানে দুই রাকাতের যে হাদিস আছে সেই অনুযায়ী দুই দুই পড়তে পারেন। আর মাগরিবের আজানের পরে এবং ফরজ নামাজের আগে আবার দুই রাকাত, সুতরাং সেখানে দুই এমনি পড়তে পারেন, সেখানে চার রাকাতের কোনো হাদিস নাই। মাগরিবের পরে হচ্ছে আপনার দুই রাকাত, সুতরাং সেটা দুই রাকাতই করা যাবে। আর এশার পরে হচ্ছে দুই রাকাত সুন্নাহ, সেগুলো সুন্নাহ দুই রাকাত পড়বো। কিন্তু যদি চার রাকাত এশার চার রাকাত তো দুই রাকাত করে পড়বো না, এক সালামে পড়বো চার রাকাত এশার সুন্নাহ। এশার নামাজের সুন্নাহ চার রাকাত কোথায় পেলেন? এটা তো কোনো হাদিস নাই তো। নাই, এশার চার রাকাত সুন্নাহ নেই। জি না, কোনো সহিহ হাদিসের মাধ্যমে এশার চার রাকাত সুন্নাহ পাওয়া যায় না। আপনি কি সুন্নাহর কথা বলছেন তো? জি 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 জি। সুন্নাহ আমাদের দেশে এশার নামাজের আজানের পর আমাদের দেশের লোকরা মাগরিবের মানে এশার আজানের পরে চার রাকাত সুন্নাহর কথা বলে, এটা কোনো সহি দলিল নাই। আজান এবং ইকামতের মাঝখানে বাইনাল আজান ও বাইনাল ইকামা রাকাতাইন, যে হাদিসের ভিতরে এসছে যে কোনো আজান এবং ইকামতের মাঝখানে দুই রাকাত,
সেই মতে মাগরিবের আজানের পরে দুই রাকাত, এশার আজানের পরে দুই রাকাত, আর হচ্ছে ফজরের আজানের পরে দুই রাকাত, জোহরের আজানের পরে একটি হাদিসে রয়েছে দুই রাকাত, আরেকটি হাদিসে রয়েছে চার রাকাত। এটি আপনার ইচ্ছা, আপনি যদি দুই রাকাত পড়তে চান দুই রাকাত পড়তে পারেন, অথবা চার রাকাত পড়তে পারেন। সেই চার রাকাত আবার দুই ভাবে পড়তে পারেন, একটি হচ্ছে দুই দুই করে পড়তে পারেন, অথবা এক সালামে পড়তে পারেন। আসরের নামাজের আজানের পর তার এবং ইকামতের আগে চার রাকাতের একটি হাদিস রয়েছে, এই হাদিসটা অনেক ফজিলতপূর্ণ, যে আল্লাহ রহম নাজিল করে যে পড়বে। সেই ক্ষেত্রে আপনি দুই পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার দুই পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এইভাবে যদি পড়েন তাহলে সেটি সুন্নার অনুসরণ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক হাসানাত দান করবেন। তবে কোনো কারণে কোনো লোক যদি এক সালামেও পড়ে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে গেছে এই দাবি করা যাবে না, এটি সওয়াব কমে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এই আর হচ্ছে যে এশার নামাজ, মাগরিবের নামাজ, যে কোনো নামাজে আজানের পরে ইকামতের আগে আপনি ইচ্ছা করলে দুই রাকাত সুন্নাহ পড়তে পারেন, সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই দুই রাকাত পড়তে পারেন যদি আপনি চান, সেটা হাদিস রয়েছে। যে কোনো আজান এবং আপনি আজান এবং ইকামত বুঝতে পারছেন না। আজান হচ্ছে যখন আপনার ঘড়িতে মুয়াজ্জিন আজান দেয়, সেই আজানের সময় হওয়ার পর অথবা আজানটা যদি শুনেন সেই সময়ের পর থেকে যখন মসজিদে নামাজ যদি পড়েন অথবা বাড়িতেও যদি আপনি ফরজ নামাজ পড়েন, তাহলে ওই ফরজ নামাজের আগে দুই রাকাত পড়ে তারপরে ফরজটা পড়তে পারেন, সেই দুই রাকাত হচ্ছে সুন্নাহ। আর ফরজ নামাজ পড়ার পর সব নামাজই হচ্ছে দুই করে, সেই কোনো নামাজই নাই যেটা চার করে একসাথে পড়তে হয়, সেটি সবই দুই করে পড়তে হবে। সেটি মাগরিবের পরে দুই রাকাত, এশার নামাজের পরে দুই রাকাত, এই হচ্ছে দুই দুই। জোহরের নামাজের পরে দুই রাকাত অথবা চার রাকাত, কিন্তু সেটা অবশ্যই আপনাকে দুই দুই করে পড়তে হবে, যদি জোহরের পরেও চার রাকাত পড়তে চান দুই দুই করে মানে পড়তে হবে। এখন যে মানে মূল কথা হচ্ছে যে যেকোনো নফল নামাজই আপনি অতিরিক্ত যা ইচ্ছা পড়তে পারেন, হাদিসে না থাকলেও আপনি সংখ্যা বাড়াতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। সেই সমস্যা হলো এই যে যেকোনো সুন্নাহ নামাজ যেটা ফরজ নয়, সেই নামাজ ছাড়া অন্য যেকোনো নামাজ দুই দুই করে পড়া উত্তম, এটাই আমরা বলছি যে আপনারা দুই পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, দুই পেরে সালাম ফিরে। সেটা আপনার যদি সংখ্যায় যদি ছয়ও হয় অথবা চারও হয় কোনো অসুবিধা নাই, কারণ হাদিসের ভিতরে এসছে মাসনা মাসনা দুই দুই করে। আর আমরা এই অনুষ্ঠান করছি সহি সুন্নাহ অনুযায়ী আমাদের আকীদাকে শুদ্ধ করার জন্য। বাংলাদেশের প্রচলিত প্রথা এবং প্রচলিত ধারায় আমরা কোনো আলোচনা করছি না, সুতরাং আমার বক্তব্যে অথবা আমাদের এই অনুষ্ঠানে অন্য যারা বক্তারা আসেন তারা সবাই সহি সুন্নাহ অনুসরণ করেন অথবা করার চেষ্টা করেন, সেই জন্য আপনাদেরকে সবসময় মানসিকভাবে তৈরি থাকতে হবে যে বক্তা কি বলছে সেটি হাদিসের আলোকে কতটুকু। আপনারা বাংলাদেশের কোনো প্রচলিত ধারার সাথে আপনি যদি মিলিয়ে আমাদের বক্তৃতাকে আমাদের বক্তব্যকে যদি বিচার করেন তাহলে আপনি সঠিকভাবে জিনিসটি বুঝতে ব্যর্থ হবেন, এই এই কারণে বলছি। তারপর তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম যে যে মাগরিবের পরে আপনি দুই পড়বেন, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এশার নামাজের পরে দুই পড়বেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত,
জোহরের নামাজের পরে দুই অথবা চার, দুটোই হাদিস রয়েছে, কিন্তু দুই দুই করে চার পড়তে পারেন। ফজরের পরে তো কোনো সুন্নাহ নামাজ নাই। এই এছাড়াও যদি কখনো আপনি নামাজ অতিরিক্ত পড়তে চান তাহলে দুই দুই করে পড়াই উত্তম। শুধুমাত্র জোহরের ফরজ নামাজের আগে যে চার রাকাত নামাজ বাংলাদেশে পড়ি সেটি চারও পড়া যায়, এটাও সহি, দুইও পড়া যায়, এটাও সহি। সুতরাং দুই পড়ে সালাম ফিরিয়ে আবার দুই পড়ে সালাম ফিরিয়ে মোট চার করাটাই হচ্ছে উত্তম। যদি মসজিদে যান দেখা যাচ্ছে যে সময় খুব বাকি নাই, কিছুক্ষণ পরে ইমাম সাহেব ইকামত দিয়ে দিবে, সেই ক্ষেত্রে আপনি দুই পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে ইমামের সাথে ফরজ নামাজটা আদায় করবেন। বেতরের নামাজ আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, এটি একটি দীর্ঘ আলোচনা, এটি আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে এটা আসতে এক সময় বেতরের নামাজের উপরে আলোচনা করব। মূল কথা হচ্ছে এই যে বেতরের নামাজ বিভিন্ন ভাবে পড়া যায়। সবচেয়ে মশহুর, বিখ্যাত এবং প্রচলিত এবং হাদিসের অনুকূলে সেটি হচ্ছে তিন রাকাত বেতের যদি পড়তে চান সেক্ষেত্রে তিন রাকাত এক সালামে পড়তে পারেন, মাঝখানে দুই রাকাতের পরে না বসে। আর একটি হচ্ছে যে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে তারপরে আবার এক রাকাত আলাদাভাবে পড়তে পারবেন। এই দুটি নিয়মই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, কিন্তু এছাড়াও কমপক্ষে নয়টি নিয়ম রয়েছে, সুতরাং এই দীর্ঘ আলোচনা এখন করা যাবে না। পরের প্রশ্ন হচ্ছে হাত। হাত বাঁধার দলিল হচ্ছে দুটো, দুটো উপায়ে হাত বাঁধা যায়। একটি হচ্ছে বাঁ হাতের উপর ডান হাত এমন ভাবে রাখতে হবে যে ডান হাতের তালু এবং আঙ্গুলগুলো হাতে উল্টা পিঠে এবং কবজির উপরে গিয়ে বিছিয়ে পড়ে। হাতের তালু পিঠের উপর এবং কবজির উপরে পড়ে একটু, মানে আপনার হাতের পাঞ্জাটাকে একটু সামনে আগাতে হবে, হাতের উপরে না রেখে একটু সামনে দিতে হবে যেন আঙ্গুলগুলো ওই বাহুর পড়ে। কিন্তু এখানে হাতকে ধরতে পারবেন না, এখানে হাতকে রাখতে হবে। ওয়াদা ইয়াদাই, হাদিসের ভিতরে এসছে তোমরা রাখো। ধরার আরবি হচ্ছে ভিন্ন, কাবদা ধরতে বলেনি, এটা বলছে ওয়াদা রাখো, হাতটাকে রাখতে হবে। আরেকটি হচ্ছে যে বাহুকে ধরতে পারবেন, আপনি যখন ধরবেন সেটা আপনার বাহু হতে হবে, মানে ইংরেজিতে যেটাকে বলা হয় ফোর আর্ম, কুনুইয়ের আগে, কুনুই থেকে একটু আগে সেখানে আপনি হাতটাকে এই মানে পরিপূর্ণভাবে ডান হাত দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরতে পারবেন। এটা হচ্ছে সামনের হাতটুকু। বাহু বলতে কুনুইয়ের পরে বোঝাচ্ছি না, কারণ কুনুই থেকে কাত পর্যন্ত হাত ধরার কোনো হাদিস নাই, সেখানে কুনুই ধরা যাবে না, কুনুইর উপরে যাওয়া যাবে না, কুনুইর আগে এই যে বাহুটা আছে সেখানে আপনি হাত ধরতে পারেন। আমাদের প্রচলিত বাংলাদেশি কায়দায় যেভাবে বলা হয় যে ওই বুড়ো আঙ্গুল আর কানি আঙ্গুলকে একটা রিং এর মতো করে তিনটা আঙ্গুল বিছিয়ে দিয়ে, এই ধরনের কোনো বর্ণনা হাদিসের ভিতরে নাই, এগুলো কোনো সহি দলিল নয়। সহি দলিল হচ্ছে দুটো, একটা হচ্ছে হাতকে পাঞ্জার উপরে রাখা এবং কিছুটা অংশ মানে হাতের আঙ্গুলগুলো বাহুর উপরে রাখা, অথবা একটু সামনে গিয়ে হাতকে আঁকড়ে ধরা, এই দুটো হচ্ছে সহি। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে আমাদের মেয়েদের মান্থলি যে পিরিয়ড হয় ওই সময় আমরা কিছু এক্সট্রা কাপড় পরি লাইক পার্টিতে যাওয়ার সময়, তো অন্য সময় যদি সেই কাপড়গুলো আমরা আবার পরি কিন্তু সেগুলো সাধারণত ধোয়া হয় না, ওগুলো পরে কি নামাজ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার টিচার আছে হিন্দু, ওনাকে কি সালাম দিতে পারবো? উনি আবার সালাম দিলে সালামের অ্যান্সার করেন, তো তাকে কি আমি সালাম দিতে পারবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে রক্ত লাগাটা হলো শর্ত, যদি
ওই কাপড়ের ভিতরে কোনো রক্ত লেগে থাকে, সেটা আপনাকে দেখতে হবে যে রক্তের দাগ আছে কিনা। যদি রক্তের দাগ লেগে থাকে তাহলে অবশ্যই সেটাকে ফাক্তা ছিল, এটাকে ধুইতে হবে, এটাকে ধুয়ে তারপরে শুকাতে হবে, তাহলে এটা পবিত্র হবে। এটা ছাড়া ওই ওই কাপড় পরে নামাজ পড়াটা ঠিক হবে না, যেহেতু ওই আদামুল হাইদ এটি হচ্ছে নাজিস, যে পিরিয়ডের রক্তটুকু হচ্ছে নাজিস, সুতরাং সেটা কাপড়ে থাকলে আপনাকে ধুতে হবে যদি সেটা দেখা যায়। আর যদি আপনার ধারণা হয়, ধারণার উপর থেকে কোনো কিছু করা যাবে না, সুতরাং আপনাকে এটা দেখতে হবে যে সেখানে দাগ আছে কিনা, দাগ থাকলে অবশ্যই সেটাকে ধুইতে হবে অথবা পরিবর্তন করতে হবে। এই এই হচ্ছে এটা হুকুম। আরেকটি হচ্ছে যে যদি আপনার এমন পরিস্থিতি হয় যে আপনার আর কোনো কাপড় নাই, আপনি একেবারেই অপারগ, অন্য কোনো কাপড়, তখন এই অপারগ অবস্থায় তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে বাধ্য করবে না, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সিয়াবাকা ফাতাহির, যে তোমাদের এই কাপড়গুলোকে পবিত্র করো, সূরা মুদাস্সিরের ভিতরে আল্লাহ বলছেন। সুতরাং কাপড় পবিত্র করা এটি হচ্ছে নামাজের একটি শর্ত। তো সেই ক্ষেত্রে এই হাদিসই আসছে যে হাইজের ইয়েটাকে ধুইতে হবে, এতে পাক করার এটি হচ্ছে উপায়। আমার আমার প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখা যায় পায়েটি ড্রেস গুলা সাধারণত আমরা ধুই না, হ্যাঁ মানে ধোয়া হয় খুবই কম, সাধারণত ধোয়াই হয় না, কিছু নতুন ড্রেস থাকে না এরকম, না ওই ড্রেসের ভিতরে তো যদি রক্ত না থাকে তাহলে সেটা না ধুলে অসুবিধা নেই, ময়লা থাকলে তো সেটা অপবিত্র নয়, শুধু বললাম। হ্যাঁ আর আরেকটা হচ্ছে যে পিরিয়ডের সময় যে প্যাড ইউজ করি সেটা কি উচিত নাকি অন্য কিছু ইউজ করা উচিত, আমরা তো দেখা যায় ওগুলি ক্লিন করি না, এটা নাকি গুনাহ হয়, এখানে এটা কি করব? না 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 না, যে কোনো বৈজ্ঞানিক উপায়ে যেটি স্বাস্থ্যসম্মত যে পদ্ধতি সমাজে প্রচলিত আছে সেটির সদ্ব্যবহার অবশ্যই করতে হবে, সেটিকে গ্রহণ করা প্রত্যেক মুসলমান নারীর কর্তব্য। যেটি বৈজ্ঞানিকভাবে মানে ডাক্তাররা বলছে যে এ ধরনের একটি প্যাড ব্যবহার করা স্বাস্থ্যসম্মত এবং এটিকে পরিবর্তন করতে হবে টাইম অনুযায়ী নির্ধারিত সময়, অবশ্যই সেটি ব্যবহার করবেন এবং সেটি উপরে আপনারা কায়েম থাকবেন। এটাতে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে না, এটাতে কোনো হালাল হারাম নাই, বরঞ্চ যদি প্যাড ঠিক মতো না পরে এবং কোনো কারণে রক্ত যদি ফোঁটাগুলো তার পোশাকে কিংবা যেখানে বসে আছে সেখানে যদি পড়ে যায় অথবা অন্য কোথাও পড়ে যায় তাহলে সেটাকে পবিত্র করতে হবে, সুতরাং এটা তো অনেক ঝামেলা। সেই ক্ষেত্রে এমন কোন ফতোয়া আমার নজরে আসেনি যে প্যাড পরাটাকে কেউ হারাম বলেছে, বরঞ্চ এটিকে উৎসাহিত করা হয়েছে যে সমাজে প্রচলিত বিল মারুফ সেটি যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান সমর্থিত, যেগুলো মানুষ চেষ্টা চরিত্র করে বিজ্ঞান বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে মানুষের কল্যাণে ব্যবহার হচ্ছে, সেগুলিকে আমাদের গ্রহণ করতে হবে, সুতরাং এটা গ্রহণ করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। আর আপনার পরের প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি, এই সালাম, হ্যাঁ হিন্দু মুশরিক যারা অথবা অন্য কোন ধর্মের তাদেরকে আপনি সালাম দিতে পারেন না, তারা কারণ আসসালাম হচ্ছে আল্লাহর একটি নাম, আসসালামু আলাইকুম, এই সালামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন, যেমন আদম আলাইহিসসালামকে উনি সৃষ্টি করার পরে উনি ফেরেশতাদেরকে কাছে যাওয়ার জন্য যখন হুকুম দিলেন তখন তিনি বললেন যে ইযহাব আসসালামু আলাইকুম, তার তাদের উপরে তুমি সালাম দাও। সুতরাং এটি একটি পবিত্র এবং বিশেষ ধর্মীয় একটি বিষয়। কোরআনুল কারীমে সালামের ব্যাপারে সূরা নূরে অনেকগুলো আয়াত রয়েছে, সুতরাং সালাম একটি আমানত স্বরূপ,
এটির প্রাপ্য শুধু মুসলিম যাদের ইমান আছে। হিন্দু ধর্মের যে যে আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে প্রচলিত ভাবে গুড মর্নিং অথবা তারা যেভাবে জিনিসটাকে সহজভাবে নেয়, যেমন আমাদের দেশে বলে আদাব ইত্যাদি, অথবা আপনি কেমন আছেন, আপনি শুরুতেই বললেন আপনি কেমন আছেন স্যার, এরকম করে অভিবাদন জানাতে পারেন, আপনি কি ভালো আছেন স্যার, স্যার বলতে পারেন, তাকে সম্মান করতে পারেন, জনাব বলতে পারেন, স্যার বলতে পারেন, তারপরে গুড মর্নিং বলতে পারেন, তারপরে সুপ্রভাত বলতে পারেন, আদাবও বলা যাবে বলে আমার ধারণা, যেহেতু এগুলো কোনোটাই সালামের সাথে সম্পর্কিত না। কিন্তু তারা তাদের প্রতি আপনি আগে সালাম দিতে পারেন না, তবে ওই হিন্দু শিক্ষক যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে দেয়, তখন আপনি তাকে ওয়ালাইকুম বলতে হবে, তাকে সালামকে রদ করতে, রদ্দ সালাম, এটি আপনার জন্য ওয়াজিব, আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে যে ওয়ালাইকুম, তখন বলতে হবে ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম বলা যাবে না, কারণ আসসালাম হচ্ছে আল্লাহর একটি নাম। এখানে হাদিসের ভিতরে এসেছে যে ওয়ালাইকুম, তখন বলতে হবে যে ওয়ালাইকুম, যে এটাই হচ্ছে এর উত্তর। পরের প্রশ্ন, আসসালামু আলাইকুম, ভাই আমি একটু জুম্মার নামাজের সুন্নাহ সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের যে কিছু বইয়ে আছে কাবলার জুম্মা, বাদের জুম্মা কিংবা এগুলো কি আসলে, এগুলো কি যতদূর জানি এখন যেগুলো তো পড়তে হয় না, তো আপনি একটু সঠিক ইয়ে একটু বলে দেন। সঠিক ইয়ে হচ্ছে যে যখন মসজিদের ভিতরে আপনি যাবেন তখন তাহিয়াতুল মসজিদ, সেটি ইমাম যখন খুতবা দিবে তখনও পড়তে পারবেন এবং পড়া উচিত, আর যদি খুতবা না দেয় তাহলে তো পড়বেনই, তাহলে দুই রাকাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ, যেহেতু আপনি মসজিদের ভিতরে ঢুকেছেন। তারপরে ইমাম খুতবা শুরু করার আগে যদি আপনি হাজির হন, তাহলে হাদিসের ভিতরে এসছে মা কুদ্দিরাল্লাহ, যে তার তকদিরে যত রাকাত আছে, মানে আপনি দুই দুই করে নামাজ পড়তে থাকবেন, দুই রাকাত পড়লেন সালাম, আবার দুই রাকাত পড়লেন সালাম, এইভাবে নির্ধারিত কোনো নামাজের রাকাত নেই। কাবলাল জুমা বলে আলাদা করে কোনো নামাজ হাদিসের ভিতরে আসেনি, সহিভাবে আসেনি, সুতরাং সেটি হচ্ছে আপনার সুযোগ এবং পরিস্থিতি, আপনার রুচি এবং অবস্থার উপর। আপনি যদি ক্লান্ত থাকেন তাহলে দুই রাকাত পড়ে বসে থাকবেন, সূরা কাহাফ পড়তে পারেন, জুমার দিনে পড়া সুন্নাহ, এরকম করে কোরআন শরীফ পড়তে পারেন, তসবিহ পড়তে পারেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন বসে বসে, এগুলিও এবাদত জুমার দিনে খাসভাবে এসেছে। কিন্তু আপনি যদি নামাজ পড়তে চান পড়তে পারবেন, সেক্ষেত্রে দুই দুই করে পড়তে থাকবেন, দুই সালাম ফিরে ফেললেন দুই, এই দুই দুই করে যে নামাজগুলো, এগুলোর জন্য বিশেষ কোনো নিয়ত আপনার মনের ভিতরে আসার দরকার নেই, আপনাকে বলতে হবে না মনের ভিতরে যে আমি এটা কাবলা পড়ছি, এরকম কোনো হাদিসের কোনো দলিল নেই যে আপনাকে মনের ভিতরে এটা আনতে হবে, শুধুমাত্র আপনি দুই রাকাত পড়ছেন এটা মনের ভিতরে থাকলেই হলো যে আপনি অতিরিক্ত নামাজ পড়ছেন, এটা দুই রাকাত, আল্লাহু আকবার, এটা আপনাকে আলাদাভাবে নাম দিয়ে নিয়ত করতে হবে না, শুধু আল্লাহু আকবার, এবং মনের ভিতরে থাকলো যে আপনি দুই পড়বেন এই, এবং এটা অতিরিক্ত পড়ছেন, এতটুকু মনের ভিতরে থাকাটাই বাঞ্ছনীয়। এইভাবে পড়লেন, ইমাম সাহেব আসলো, মিম্বরে দাঁড়ালেন, তখন অথবা মিম্বরে বসে যাই কিছু করেন না কেন, তখন আপনি আর নামাজ না পড়াটাই উত্তম, আপনি তাকে শুনতে হবে, কারণ হাদিসের ভিতরে আছে আনসেত, যে তোমরা চুপ থাকো হাত্তা ইয়াফরিগ আল ইমাম আল খুতবা, খুতবা শেষ করা আগ পর্যন্ত চুপ থেকে তার কথাবার্তা শুনতে হবে, তারপরে তার সাথে দুই রাকাত ফরজ নামাজ পড়ার পর তারপরে আপনার জন্য দুইটি চয়েস রয়েছে। একটি হচ্ছে আপনি ইচ্ছা করলে বাসায় ফিরে এসে দুই রাকাত পড়তে পারেন, মসজিদে আর কিছু পড়লেন না, সরাসরি আপনার জায়গায় চলে গেলেন, যদি আপনি কাজ করেন তাহলে কাজের জায়গায় এসে দুই রাকাত পড়তে পারেন, এটিও একটি বর্ণনা এসেছে। আরেকটি বর্ণনা এসেছে যে চার রাকাত,
জুমার পরে সেটি ওই মুসাল্লাতেও পড়তে পারেন ইচ্ছা করলে, কিন্তু সেটা দুই দুই করে পড়াটাই হচ্ছে উত্তম। কিন্তু ওটার নাম বাদাল জুমা, এই নাম নামগুলো হাদিসের ভিতরে নাই। এখানে এসেছে যে দুই অথবা চার, এই দুটো রেওয়ায়েতকে সহি বলা হয়েছে। সুতরাং এটি হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী। আপনি যদি মনে করেন যে আমি আজকের জুমার পরে আমার সুযোগ রয়েছে, সুতরাং আমি আজকে চার পড়ে ফেলবো, তাহলে দুই পড়ে সালাম ফিরিয়ে ফেললেন, তারপরে আবার দুই পড়লেন সালাম ফিরিয়ে ফেললেন, তারপরে এখানেই শেষ হয়ে গেল। আর যদি মনে করেন যে আজকে সময় কম, তাহলে আপনি শুধু দুই পড়লেন, সেটাও সহি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুই অথবা চার উভয়ই সহি, সেটি হচ্ছে ফরজ নামাজের পর। কিন্তু আমাদের দেশে বাদাল জুমা নামে চার রাকাত নামাজ এক সালামে পড়া হয়, এগুলোর কোনো সহি দলিল নাই। তারপরে ওয়াক্তিয়া সুন্নত আরো দুই রাকাত, এরকম করে যত নামাজ নাম দেওয়া হয়েছে এগুলোর কোনো হাদিসে নামও নেই, আর ওই ধরনের কোনো সহি বর্ণনাও পাওয়া যায় না। সুতরাং আশা করি আপনার হাদিসের উপরে যদি আমল করতে চান, তাহলে আপনার জন্য উপদেশ হচ্ছে যে প্রথমে নির্ধারিত নেই, জুমার পরে নির্ধারিত হচ্ছে দুই অথবা চার, এটি আপনার ইখতিয়ার, ইচ্ছা, যেটি আপনি গ্রহণ করুন। হ্যালো, আমি জুমার সম্পর্কে দুটো প্রশ্ন আছে। একটা হলো যখন খুতবা শুরু হয়ে গেল, ইতিমধ্যে আমি তখন যে পৌঁছালাম তখন আমি মসজিদে দু রাকাত নামাজটা পড়ে ফেলি, ওটা ঠিক আছে কিনা মসজিদের জন্য? আরেকটা হলো যে আমার ছেলে সে স্কুলে থাকে, তো আমি সেকেন্ড জুম্মায় সবসময় ওকে নিয়ে যাই, ফার্স্ট জুম্মায় পারি না, তাহলে ওর স্কুলে যে ঝামেলা মানে অ্যাপ্লিকেশন করতে হয় বলতে হয়, তো ওটা কি ঠিক আছে যে সেকেন্ড জুম্মায় যদি সবসময় সে পড়ে ওটা কি ঠিক আছে? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন সেটি আসলে প্রশ্ন না, আপনি সঠিক কাজই করছেন। সহি দলিল অনুযায়ী যে খুতবা চলাকালীন সময় আপনি নামাজ পড়ছেন, এটা অত্যন্ত সহি এবং এটার উপরে আপনি কায়েম থাকবেন। খুতবা চলাকালীন সময়ও দুই রাকাত করতেই হবে এবং সেটি পড়ার হুকুম রয়েছে হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বসে পড়েছিল তার খুতবা চলাকালীন সময়ে, তাকে বলেছে কম তুমি দাঁড়াও, সাল্লু রাকাতাইন, তুমি দুই রাকাত নামাজ পড়ো। আর দ্বিতীয় জুমা এটি সঠিক কিংবা বেঠিক, এই আলোচনা অনেক দীর্ঘ। তবে মূল কথা হচ্ছে এই যে হাদিসের অনুকূলে জুমা মানে হচ্ছে যেখানে সবচেয়ে বড় মানুষের গ্যাদারিং হয়, সবাই মিলে একটি বড় একটা জায়গায় নামাজ পড়বে, সবাই নারী পুরুষ যারাই আসতে চায় এলাকার সমস্ত, এগুলি হচ্ছে মুসলিম দেশের জন্য। যেহেতু ওই শর্ত আমাদের এখানে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, সুতরাং এটি প্রচলিত ধারায় বৈধ হবে বলি আমার ধারণা, আমি কোনো দলিল দেখাতে পারছি না। সেই ক্ষেত্রে প্রথম জুমা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, দ্বিতীয় জুমা পড়বেন, এতে কোনো সমস্যা হওয়ার কারণ দেখি না। কারণ দ্বিতীয় জুমার শর্ত হচ্ছে যে দ্বিতীয় জুমাটা একটি জুমার জায়গায় সবাই আসে কিনা, খুতবা দেওয়া হয় কিনা, দুই রাকাত পড়ে কিনা, ওই ধরনের শর্ত যদি থাকে তাহলে এটা জুমা হয়ে যাবে। সেটা ওই একই জায়গায় কিছু লোক পরের বার পড়ুক, এতে কোনো সমস্যা নেই, যদি ওয়াক্ত ঠিক থাকে অথবা নির্ধারিত সময়ে এবং এই খুতবা এবং দুই রাকাত থাকে এবং মানুষ যদি এটাকে জুমা বলে বিল মারুফ, প্রচলিত প্রথায় যদি সবাই এটাকে জুমা বলে চিহ্নিত করে, তাহলে এটা জুমা হবে। এটি উত্তম হবে না, কিন্তু জুমা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার এই বক্তব্য যে শুনে আমি বুঝতে পারলাম যে সুন্নত বলতে নাই, যে নফল ওটাকে ওই না, ফরজ বাদে নফল গুলাই মানে সুন্নত না, নফল সুন্নত হিসাবে গণ্য করছে, তাই না ভাই? আপনার আপনার ধারণা আমি আপনার প্রশ্নটা পরে শুনবো, আপনাকে শুধু জানিয়ে দিচ্ছি যে হাদিসের ভিতরে যখন নাওয়া ফেলা কথাটা বলে তখন এটা স্বাভাবিকভাবে বলে, জেনারেল ভাবে, এটি হচ্ছে একটি হেডলাইন আর কি, যে
নাওয়া ফেলা মানে হচ্ছে যে ফরজ বাদ দিয়ে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে ফরজ করেছেন সেগুলো ছাড়া সমস্ত নামাজগুলোকে নাওয়া ফেলা বলে সাধারণভাবে। কিন্তু তার ভিতরে হচ্ছে কতগুলো সুন্নাহ হচ্ছে তার ভিতরে আসবে হচ্ছে সুন্নাহ। সুতরাং সুন্নাহটা হচ্ছে কি ধরনের সুন্নাহ, এটি কি মানে মুআক্কাদা মানে খুবই হাইলি রেকমেন্ডেড সুন্না কিনা, তখন সেটা নাওয়া ফেলার আওতাই পড়বে, কিন্তু এটা সুন্না মুআক্কাদা বলে পরিচিত হবে এবং ওটাকে একটা নির্ধারিত হাদিস এর দরকার হবে ওই নামাজটাকে চিহ্নিত করার জন্য এই। কিন্তু স্বাভাবিকভাবে এই নাওয়া ফেলা বলা হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওনার যে তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে নাফিলা তাল্লাক, এটি তোমার জন্য নাফিলা, কিন্তু এটি আসলে তার জন্য নাফিলা না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি তাহাজ্জুদ পড়াটা ছিল তার জন্য ওয়াজিব নবী হিসাবে, আমাদের জন্য এটি অতিরিক্ত। কিন্তু নামাজের নাম হয়তো ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে এমনি নাওয়াফিলা বলা হয়। কিন্তু বাংলাদেশে আমরা যেভাবে নামাজের শ্রেণী বিভাগ করেছি যে এটি সুন্না মুআক্কাদা গায়ের মুআক্কাদা এটা নফল এটি এরকম, ওইভাবে ওই ওই দৃষ্টিতে ওই নওয়াফিলা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে না, এটা বুঝাচ্ছে যে ফরজ বাদ দিয়ে বাকি সব নামাজকে আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে এমনি নওয়াফেলা বলতে পারি, এটা হলো নওয়াফেল অথবা তাতাউ, এইভাবে বিভিন্ন নাম রয়েছে এটা। সুতরাং আমি আপনাকে আহ্বান করব যে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ওইভাবে নামাজকে ওই নওয়াফেলা হিসাবে বিবেচনা করাটা ঠিক হবে না, সেটি হচ্ছে বর্ণনার স্বার্থে সেটি বলা হয়েছে যে ফরজ বাদ দিয়ে বাকি নামাজগুলো হচ্ছে নওয়াফেল। কিন্তু নওয়াফেল মানে এই না যে এখন না পড়লেই কোনো সমস্যা নাই, তা নয়, তার ভিতরে আবার ক্যাটাগরি রয়েছে, যেমন সুন্নাহ হাইলি রেকমেন্ডেড সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদা, তারপরে কতগুলো আছে যে হাইলি রেকমেন্ডেড না কিন্তু সুন্নাহ, এই ধরনের সুন্নাহ রয়েছে, তারপরে অতিরিক্ত কিছু নামাজ রয়েছে সেগুলি স্বাভাবিকভাবে সুন্নাই বলা হয়। এখন কি বলতে পারেন, ঠিক আছে আপনার উত্তর অনেক কিছু জেনে ফেললাম, কিন্তু আমাকে এখন বলতে পারেন তাহলে শ্রেণী বিভাগ করে যে ফরজ নামাজ তো 2, 2, 4, জোহর তাহলে কত হবে, আসর কত হবে, মাগরিব, আসর তো বুঝলাম দিদি বললেন, অন্য বোনরার উত্তরে পেয়ে গেলাম, আচ্ছা মাগরিব তো এশার কয় রাকাত হবে তাহলে? সুন্নাহ মুআক্কাদা হচ্ছে ফজরের সাথে হলো 2 রাকাত, তার হলেও 2 গেল, জোহরের নামাজে মুআক্কাদা হচ্ছে 2 অথবা 4, এই ফরজের আগে, সেটা আপনি ইচ্ছা করলে 2 অথবা 4 দুটোই পড়তে পারেন, যেটা সহি। তারপরে ফরজের পর আপনি পড়লেন আরো 2, তাহলে এখানে পাওয়া গেল 2, জোহর হল। তারপরে হচ্ছে যে আসরের নামাজের পূর্বে এটি সুন্নাহ মুআক্কাদা নয়, যে 4 রাকাতের হাদিস যেটা আছে সেটি হচ্ছে ইস্তেহাব, এটি পড়াটা অনেক ভালো কারণ এটা রিওয়ার্ড খুব বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহম করবে, সহি হাদিস দ্বারা আসছে। সুতরাং আসরের নামাজের পূর্বে আপনি 4, এই হচ্ছে 4, এটি সুন্নাহ বলা যাবে জেনারেল ভাবে, কিন্তু আলাদা করে কোনো নাম হাদিসে পাওয়া যায় না। আর এশার নামাজের পরে হচ্ছে 2, এটা মুআক্কাদা, এই এই হচ্ছে নামাজগুলো, 2 ফজর, 2 অথবা 4 জোহরের ফজরের আগে, তারপরে হচ্ছে 2 হচ্ছে ফরজের পর, তারপরে আসরের নামাজের পূর্বে আপনি ইচ্ছা করলে 4 পড়তে পারেন, সেই 2, 2 করে পড়বেন, তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এই মাগরিব এবং এশার পরে 2, 2 গুলো হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, হাইলি রেকমেন্ডেড সুন্নাহ এই। এখন অতিরিক্ত যদি পড়েন সেগুলি ওই সুন্নাহ, মানে আপনি অতিরিক্ত নামাজ পড়ছেন, আপনি শুধু এই নামাজ পড়ছেন এইভাবে মনের ভিতরে রাখলে হবে যে এটা অতিরিক্ত নামাজ পড়ছেন, এটা 2 রাকাতই পড়বেন। একটা প্রশ্ন হলো ওই বেতের নামাজ যদি কেউ রেগুলারলি তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি শুনেছি যেটা যে ওটা বেতে রেখে দিতে হবে,
কিন্তু আমার প্রশ্ন, যদি কেউ মানুষ মারা যায় তো ব্যক্তিত্ব তার রয়েই গেল, তো কি হবে? তাতে কোনো সমস্যা হবে না, যেই নামাজ তার মানে পড়ার জন্য সে সবসময় অভ্যাস করত, সেগুলিতে অসুস্থতা অবস্থায় অথবা সফর অবস্থায় যদি আদায় করতে না পারে সেটা তার আদায় হয়ে যাবে। কিন্তু বেতেরের নামাজটুকু একটু ব্যতিক্রম, সেগুলো যদি সে যদি জীবিত থাকে তাহলে সে যখনই ঘুম থেকে উঠে তখন পড়তে পারে। যেমন হাদিসের ভিতরে এসছে যে যদি সে মানে একেবারে সকালবেলায় উঠে তাহলে বেতের পড়ে তারপরে ফজরের নামাজগুলো পড়বে, এভাবে পড়তে পারবে। হ্যাঁ, আর এই আর যদি সে ইন্তেকাল করে তাতে তার কোনো সমস্যা হবে না, কারণ বেতেরের নামাজ তো পাঁচ ওয়াক্ত নামাজের হাদিসের আওতায় পড়ে নেই। শুনলাম যে এটা শেষ, বেতে হলো শেষ নামাজ, তাহলে এসার সাথে পড়া যাবে না, সেটা তাজ্জুদ নামাজ যদি কেউ পড়ে থাকলে তাকে তাজ্জুদ নামাজ পড়ার পর বেতের নামাজ পড়তে হবে, তারপরে ফরজের ওয়াক্ত হলে ফরজ নামাজ পড়তে হবে, সেটা আমি জেনে আসছি। ওকে, আপনার জানার যেটা জেনে আসছেন সেটা খেদমতে আমি আবারও বলছি, এটি নির্ভর করে যিনি নামাজ পড়ছেন তিনি কি ঘুম থেকে উঠতে পারবেন কিনা। যদি কোনো ব্যক্তি দুর্বল হয় যে সে একবার ঘুমালে আর উঠতে পারে না, তাহলে সে এশার নামাজের পরেই সে বেতের পড়ে ফেলবে। তারপরে কোনো ঘটনাক্রমে সে যদি পরে ঘুম ভেঙে যায়, যেমন নভেম্বর ডিসেম্বর মাসে রাত অনেক বড় হয়, তখন অনেকেরই ঘুম ভেঙে যায় শেষ রাত এর ভিতরে, তখন ইচ্ছা করলে অতিরিক্ত নামাজ পড়তে পারবে, কিন্তু সে বেতের পড়তে পারবে না, কিন্তু দুই দুই করে তাহাজ্জুদ পড়তে পারবে। সেই নামাজের পরে তাকে বেতের পড়ার দরকার নাই। বেতেরের নামাজ শেষ নামাজ তার মানে এই নয় যে বেতেরের নামাজের পরে আর কোনো নামাজ পড়া যায় না, এটা ঠিক নয়। বেতেরের নামাজ পড়া হয়ে গেলেও আপনি নামাজ দুই রাকাত পড়তে পারেন, অথবা এরকম হাদিস রয়েছে। এমনি সাধারণভাবে বলা হয় যে বেতেরের নামাজ হচ্ছে সবার শেষে পড়তে হয়, এটি হচ্ছে তাদের জন্য যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তাদের জন্য যারা উঠে যাদের কখনো তাহাজ্জুদ মিস যায় না এবং তারা আগে ঘুমিয়ে পড়েন এবং শেষে উঠে বেতের পড়েন, সেটি তারা ওইভাবে এটি আদায় করবেন। আর যারা নিয়মিত নয়, ঘুম থেকে উঠার সম্ভাবনা খুবই কম, যেমন আবু হুরায়রা হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রাকে বলছেন যে তুমি যদি ভয় পাও যে তুমি ঘুম থেকে উঠতে পারবে না তাহলে তুমি এখনই বেতের পড়ে নাও। তো সেই হাদিস হচ্ছে দলিল যে আপনি ইচ্ছা করলে বেতের আগে পড়ে ফেলতে পারেন, যদি কিন্তু সে আগে এশার আগে বেতের পড়া যাবে না, সেটি এশার নামাজের পর সুন্নত নামাজ পড়ে তারপরে আপনি প্রয়োজনীয় সংখ্যক রাকাত আদায় করে ইচ্ছা করলে বেতের পড়ে আপনি শুয়ে পড়তে পারেন। তারপরে আপনি যদি আবার মন চায় যে আজকে আপনার মনটা একটু ভালো, আপনি নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু আপনার বেতের পড়া হয়ে গেছে, অসুবিধা নেই, আপনি আবারও নামাজ পড়বেন, কিন্তু আপনাকে বেতের আর পড়তে হবে না, কিন্তু পড়া যাবেও না, পড়তে হবে না এক আর পড়া যাবে না। হাদিস হচ্ছে যে এক রাতে দুই বেতের নাই। বেতেরের উপরে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আপনারা যদি আমার এই ক্লাসটাকে গ্রহণ করেন তাহলে আমরা অদূর ভবিষ্যতে বেতের সম্পর্কে পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। গ্রহণ করবো ভাই, এটা তো ফরজ নামাজ, তো আমার তো মনে মনে ধারণা যে আপনারা সবাই যদি ফরজ গুলো আমাদেরকে সুন্দরভাবে ক্লাস করান এগুলো সবচেয়ে আমাদের উপকার হবো আমরা ইনশাআল্লাহ। বেতেরের নামাজ ফরজ নয়, না বেতের না, অন্যান্য অবশ্যই ভাই। আমি একটু করছি, বললেন এরকম কিছু কি হাদিসে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কিনা, সুন্নতে মুয়াক্কাদা সেই সুন্নত নামাজ যেটা ফিকুস সুন্নতে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের আগে পিছনে নিজে পড়েছেন, উম্মতকে পড়তে তাজিদ উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন, ওখানে কি সুন্নতে মুয়াক্কাদা বা রাতি বা রাতি বা সুন্নতে মুয়াক্কাদা অথবা গায়রি মুয়াক্কাদা যেটা আপনি আসবে আগে বললেন, দুই আজান এখানে মাঝখানে যেগুলো কেউ চাইলে করতে পারে, এগুলোকে কি গাড়ির মত বলা চলে
যে এইগুলোকে গায়ের মত গায়ের মানে হচ্ছে মোয়াক্কাদা ব্যতীত অন্য সবগুলো মানে মানে গায়ের মানে হচ্ছে ব্যতীত কোন নামাজ যদি এই সব নামাজই হচ্ছে মানে এই যে দুই ফজরের আর জোহরের দুই দুই চার অথবা দুই এবং পরের দুই আর আসরের সাথে কিছু নাই মাগরিবের পরে দুই এশার পরে দুই এই নামাজগুলোকে বলা হয় সুন্নাহ মুয়াক্কাদা কারণ এগুলো আহলে সুন্নাল জামা আমাদের স্কলাররা এটা বলেছেন যে এই সুন্নাগুলো রাতে বা এটির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এভাবে পড়েছেন সাহাবিরা এটার উপরে আমল করেছেন সুতরাং এটা হাইলি রেকমেন্ডেড একটি সুন্নাহ এর বাইরে সমস্ত কিছুই হচ্ছে এটির ব্যতীত ওই যে মুয়াক্কাদা ব্যতীত ওই জন্য ওইটার নাম আরবিতে বলা হয় গায়েরি মুয়াক্কাদা গায়েরি মুয়াক্কাদা মানে ওই নামাজগুলো ছাড়া সমস্ত নামাজই হচ্ছে গায়ের মুয়াক্কাদা শুধুমাত্র বেতের ছাড়া বেতের নামাজটাকে আলাদাভাবে বেতের হিসাবে বলা হয়েছে সেই ক্ষেত্রে ইমামদের ভিতরে অনেক বিতর্ক আছে কেউ বলেছেন যে বেতের ওয়াজিব আর কেউ বলেছেন যে এটি ওয়াজিব নয় এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে কারণ হচ্ছে সহি মুসলিমের ভিতরে একটি লোক আমি এই জন্য বেতের আলোচনা করতে চাচ্ছি না কারণ এটা অনেক বড় এবং ব্যাপক আমরা বেতের যখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আমরা ওই বিষয়টা আলোচনা করব যে এটাকে ওয়াজিব বলাটা ঠিক হবে নাকি না শুধুমাত্র সুন্নাহ বলাটা ঠিক হবে আমি তখন আপনাদেরকে দলিল দ্বারা এটা আমি প্রমাণটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভাই সুন্নতি মুয়াক্কাদা যেটা আমরা এটা কি আবার রাতে বা মুয়াক্কাদার মধ্যে একটু কি কম বেশি আছে যেমন না না নাই নাই একই জিনিস রাতেবা এবং মুয়াক্কাদা এটি একই জিনিস দুটো নামে দুই ভাবে ফকি যারা মানে ফোকাহা তারা এটা তাদের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আমাদের দেশে মুয়াক্কাদা নামটা পরিচিত আমরা তো এটাতে অভ্যস্ত অন্যান্য অনেক দেশে রাতেবা এই নামে অভ্যস্ত কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই কারণ মদিনা থেকে আমাদের আলেম ভাইরা যেমন ক্লাসিফিকেশন করেছেন একই বাট ওনারা বলতে গিয়ে বলেছেন যে সুন্নতে মুয়াক্কাদা ফজরের আগে সুন্নতের প্রতি অত্যন্ত বেশি তাগিদ দিয়েছেন এবং বেতের নামাজ আল্লাহ রাসূল ফজরের আগে দুই রাকাত সুন্নাত বেতের নামাজ কখনো উনি সফরে চলেন নাই এই জন্য এটা সুন্নতে মুয়াক্কাদা অত্যন্ত বেশি তাগিদ প্রাপ্ত যেটা বারবার তাগিদ দিয়েছে আল্লাহ রাসূল সফরেও পড়েছে আর রাতেরা যেটা সেটা উনি মুখে অবস্থায় যখন তিনি ঘরে ছিলেন যেমন জোহরের আগে চার পরে দুই রাকাত এশার মাগরিবের পরে দুই রাকাত পরে দুই রাকাত এগুলো উনি মুখে অবস্থায় কখনো ছাড়েন নাই যখন তিনি ঘরে ছিলেন আর সফরে উনি এগুলো ছেড়েছেন এইরকম এই রাতেরা গুলোর জন্য অনেক বেশি ফজিলত বর্ণনা করা আছে সুতরাং এগুলো ফজিলত প্রাপ্ত এইভাবে ওনারা ক্লাসিফিকেশন করেছেন তো এইভাবে কি আমরা করতে পারবো জি জি পারবো পারবো ভাই আপনি কি অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকে এখানে সমাপ্তি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকুম আলহামদুলিল্লাহ